হ্যালো এভরিওয়ান, নমস্কার সবাইকে। এডিনবরা বৈঠকের তরফ থেকে ওয়েলকাম। আমি মধুমন্তি বলছি। আজকে আমাদের প্রোগ্রামটা ট্রাভেল নিয়ে, অ্যান্ড উই হ্যাভ থ্রি ভেরি স্পেশাল গেস্ট উইথ আস টুডে। প্রথমে উই আর গোয়িং টু হ্যাভ ওয়ান অফ ইউকেস মোস্ট ইন্সপায়ারিং ব্রিটিশ বাংলাদেশিজ। হি ইজ দ্য ক্রিয়েটর অফ ইউকেস ফার্স্ট মুসলিম হেরিটেজ ট্রেল, অ্যান্ড হি হ্যাজ ওয়ান ইন 2016 the best radio show at the New York festivals. Please, a warm welcome for Mr. Tariq Hussain. Hi, how are you doing? Thank you for having me on. Thank you, sir. প্রথমে আপনার থেকে একটু শুনে নেব আপনার ব্যাপারে কিছু কথা। Sorry, can you say that again? Yeah, so I'm saying we would like to hear a few words from you in 2 minutes. Yes, so I am obviously from here, London, originally from Sylhet, Bangladesh, and my main kind of work now is to do with travel. I travel all over the world, and I try to write about, mainly I focus on culture and in particular Islamic heritage, but really it's about making people more aware of travel, but from a perspective of people like us, people of different heritage to the normal travel writer who tends to be, you know, white English. Okay. Apni ki Bangla comfortable, then you know we can talk a little bit in Bengali and a little bit in English, because most of our viewers are Bengali and they would love to hear you speak in Bengali if you are comfortable. আসলে আমি তো সিলেটি, তো রিয়েলি ইটস নট বাংলা, বাট আমি সিলেটি বলতে পারি, তুরাতুরি বাংলা বলতে পারি। আচ্ছা, it will become more like এই রকমে বলতে পারি যেন আপনারা অডিয়েন্স যদি বুঝতে পারেন আমার সিলেটি বাংলা ইংলিশ মিক্স, তো ঠিক আছে। হ্যাঁ, আমি তো বুঝতে পারছি ভালোভাবে। আমি ফার্স্ট টাইম সিলেটি বাংলা শুনলাম এখন, বাট আই ক্যান আন্ডারস্ট্যান্ড ভেরি ওয়েল। তো প্রথমে আমরা যেটা জানতে চাই হচ্ছে, এখন আমরা একটা খুব মানে কঠিন সময় দিয়ে এখন দ্য হোল ওয়ার্ল্ড ইজ পাসিং থ্রু, সো দিস ইন দিস টাইমস অফ কোভিড, যেখানে আমরা অনেক সময়টা লকডাউনে কাটিয়েছি, সেখানে আপনার মতো মানুষের যারা খুব বেড়াতে ভালোবাসে, হাউ ডিড ইউ স্পেন্ড দ্যাট টাইম ইন লকডাউন? সো হোয়াট ডিড ইউ ডু ইন ডিউরিং দ্য লকডাউন? লকডাউনের সময় তো আমরা এখন কোনো জায়গায় তো যাওয়া যাওয়া পড়ে না, তো মেনি অফ দ্য প্লেসেস যারা আমার নর্মালি কমিশন দিবে এরা বলছে যে আপনার প্রিভিয়াস ট্রাভেল যে কোনো জায়গায় গেছে বা কোভিড ওর দায় ট্রাভেল অ্যাডভাইস দিতে পারেন, তো এই এই রকমে আপনি পত্রিকায় লিখতে দিয়ে দেও। তো মেনি অফ মাই আর্টিকলস নাও আর রিয়েলি হেল্পিং পিপুল টু আন্ডারস্ট্যান্ড ওই যে কোভিড ওর সিচুয়েশন, এরা কি কি রকমে নেভিগেট করবে বা কি রকমে অ্যাভয়েড করবে, কোন জায়গা কোন জায়গায় যাইতে পারবে যে বেশি আর কি কোনো প্রবলেম নাই, এরপরে কোন জায়গায় যাইতে পারবে যেন যেখানে আর কি গিয়ে আপনারা যদি এই জায়গায় ঢুকেন তে আপনারা কি কি করতে লাগবেন, যে উইল ইউ নিড টু সেলফ আইসোলেট, ডু ইউ নিড টু ওয়ার এ মাস্ক, এই এইরকমের অ্যাডভাইস বেশি অনেক মানুষ আমরা কাছ থেকে ঢুকাই। আচ্ছা আচ্ছা, সার্টেনলি ইন দিস টাইমস দ্যাট ইজ ভেরি মাচ রিকোয়ার্ড, এন্ড উই লুক ফরওয়ার্ড টু অ্যাডভাইস লাইক দ্যাট সো দ্যাট উই ক্যান ট্রাভেল অ্যান্ড বি সেফ। সো আই উড লাইক টু আস্ক অ্যাট দিস টাইম, যে আপনার যে ট্রাভেল করার ইচ্ছেটা বা এই জিনিসটা কোথা থেকে শুরু হয় আর কিভাবে শুরু হয়? So can you repeat this again? Did you say when I am traveling? I'm having a problem with my I'm having a problem with the listening. Can you just give me 1 second? Sure. Yeah. I'm just going to try to connect it. Wow. আমাদের কাছে অনেক জায়গা থেকে আছে ভিউয়ার্সরা, এডিনবরা থেকে আছে, ওয়েস্ট বেঙ্গল বাঁকুড়া থেকে আছে, আই এম শিওর বাংলাদেশি বন্ধুরাও দেখছেন এখন। ওয়েলকাম আবার সবাইকে যারা আগে জয়েন করেননি। থারিক, আর এবুটি হিয়ার মি নাও? আমার ওই মাইক্রোফোন স্পিকারও থোড়া গন্ডগোল হ্যায়, তো আই ক্যানট হিয়ার। ওকে, শিওর। অলরাইট, তো আমরা যেটা নিয়ে কথা বলছিলাম যে হাউ ডিড ইউ স্টার্ট ট্রাভেলিং অ্যান্ড ওয়ে ডিড দিস বিগিন অ্যান্ড হাউ ডিড ইউ রিয়েলাইজ দ্যাট ওকে দিস ইজ ট্রাভেলিং ইজ সামথিং উইচ আই এনজয় অ্যান্ড আই রিয়েলি ওয়ান্ট টু ডু? আসলে এই এই জিনিস তো আমার ছোটবেলা থেকে আই হ্যাভ বিন অবসেসড উইথ ট্রাভেল, ইনফ্যাক্ট ইন সামটাইমস মাই মাদার
He used to get angry with me because when I was young, I would disappear and অনেক দূরই জায়গায় চলে যাবেন, তাই তাই টুকায় পাইতেন না। তো আমারে বলতো যে এই তো অনেক মাওয়ালি ছাত্র, দিস ইজ এ সিলেটি কাইন্ড অফ ওয়ার্ড, দ্যাট মিনস ইউ নো সামবডি হু লাইকস টু ওয়ান্ডার। সো Right. ফ্রম এ ভেরি আর্লি এজ আই লাভ টু ওয়ান্ডার, অ্যান্ড And when I got older and I realized amra dai onek shuja kon, because of course we are very very lucky, we are British citizens, we have a British passport, so there are many many places around the world amra gya dukte pari, no problems, we don't have any issues, and it is easy for us to see many places around the world. And of course this makes things a lot more easier for somebody like me to travel a lot, and this was what makes it possible. But the real reason is because I have always been fascinated with a different culture, and I have been fascinated with different people, and অনেক রকমের মানুষের চলা, এরপরে খাওয়া দাওয়া সবগুলা আমার দেখতে অনেক খুব ফাইন লাগে। রাইট, তো এখানে যেহেতু আমরা সবাই বাঙালিরা আছি, আপনাকে জিজ্ঞেস করি, সিন্স ইউ সে দ্যাট ইউ এনজয় ডিফারেন্ট কাইন্ড অফ কুজিন, সো হোয়াট ইজ দ্য মোস্ট ওয়ান্ডারফুল কুজিন দ্যাট ইউ হ্যাভ টেস্টেড বাইল ইউ আর ইউ নো ট্রাভেলিং? আপনার কি বাঙালি রান্নাটাই সব থেকে বেশি ভালো লাগে, না অন্য যেটা টেস্ট করেছেন আপনার ট্রাভেলস এর সময় সেটা বেশি ভালো লাগে? সো অফকোর্স আই এম বায়াসড, আমরা তো বাঙালি, খানা তো সব থেকে নাম্বার ওয়ান। এরপরে আমার আমার সব থেকে ভালো লাগছে ওই যে থাইল্যান্ডের খানা, বিকজ থাইল্যান্ডের খানা ইট হ্যাজ মেনি থিংস সিমিলার টু আওয়ার ফুড। ফর এক্সাম্পল থাইল্যান্ডের খানার মধ্যে অনেক মাছের প্রেজেন্স আছে, তারা অনেক মাছ খাইতে খাইতে ভালো পায়। এরপরে আমরা আমরা স্টাইলে মাছ খাইতে ভালো পায়, লাইক ড্রাইড ফিশ, ওই যে আমরা বলি তো শুটকি, এই শুটকি অনেক থাইল্যান্ডও খাইতে ভালো পায়, তারা আর তারা ডিফারেন্ট ডিফারেন্ট স্টাইলেও খায়। তো এই এই রকম খাওয়া আমি বাংলাদেশে পাইছি না। ফর এক্সাম্পল তারা শুটকি, ওই যে ইসা ইসার শুটকি দি তারা ম্যাঙ্গো খায়, এরপরে ডিফারেন্ট টাইপ অফ ফ্রুট তারা খায়। তো এই এই রকমের খানা আমরা বাংলাদেশে নাই, ওইলে থাইল্যান্ডে গেলে যারা বাঙালি তারা দায় খুব ফাইন লাগবো, কেন তারা তো তারা কুইজিন ইজ ভেরি সিমিলার টু আওয়ার্স। Right. All right. This is amazing. I didn't know this about Thailand. This is something new that I learned today. Okay. So, আপনার যাওয়ার মধ্যে কোন জায়গাটা আপনার সব থেকে বেশি পছন্দের, and which you enjoyed the most till date? I have enjoyed different places for different reasons, really. You know, first of all, because I am a Muslim, আমার অনেক ভালো লাগছে ওই যে যে জায়গাটা কি ইসলামিক হিস্ট্রি অনেক প্রমিনেন্ট। সো ফর এক্সাম্পল আমার ইউরোপের মাঝে ওয়ান অফ দ্য ফাইনেস্ট প্লেসেস ফর মি ইজ দ্য সাউথ অফ স্পেন, আন্দালুসিয়া। সো দিস ইজ ভেরি ভেরি ওয়ান্ডারফুল প্লেস অ্যান্ড রিয়েলি ইন্সপায়ারিং প্লেস ফর মি, বিকজ ইউ হ্যাভ 500, 600, 700 years ওই ইসলামিক হিস্ট্রি এই জায়গায়, আর অনেক জায়গার ইতিহাস মানছে জানে না, তারা স্পেনে স্পেনেও বলিলছে, ইউরোপে বলিলছে, এরপরে বাংলা মানুষেও বলিলছে। তো এই জায়গার গিয়া খুব ফাইন প্যালেসেস আছে, এরপরে খুব ফাইন পুরানা মসজিদ আছে, অ্যান্ড অ্যান্ড দের আর মেনি মেনি ডিফারেন্ট থিংস দ্যাট উই ক্যান এক্সপ্লোর, দ্যাট টু বি অনেস্ট আনটিল নাও হ্যাজ বিন নিগলেক্টেড। So for history, I really like the south of Spain. But in terms of natural beauty, of course, Bangladesh is amazing. And, you know, especially because I really enjoyed the last time when I went down to the south, ওই যে সুন্দরবনের জায়গা, এই জায়গায় গিয়া আমি এক নাও, I spent two, three nights on a boat, and we went deep into the jungles, and, you know, we went looking for the Bengal tiger. Fortunately, we didn't find one, which was very, very good. And our God made it very clear. It's a good thing we didn't find any. But we saw prints, onek onek jator paki dekhi, onek jator poshu dekhi, for a kumir, lots of wonderful wildlife. And I really believe Bangladesh is a very, very underrepresented place on the tourist board. And I think it onek potential ase Bangladesher. Oile problem hoilo to amra Bangladesher infrastructure nai. For travelers. Traveler ek jaga theke arok jaga jaite onek gondogol. So this is the biggest problem. Otherwise, amra Bangladesh onek onek prominent jaga. The Sundarbans is one UNESCO World Heritage Site. Erpore ekbare Khasat arok jaga ase Bagerhat. This is a 16th century
What, how can you play 16th century mosque city that was forgotten? The jungle took over, and all these buildings. It's a bit like going to Thailand or something, or Vietnam and Angkor Wat. And then in the north, you have this amazing UNESCO site for the Buddhist temple. So in Bangladesh, for me, Bangladesh is definitely one of the most amazing places to explore because it hasn't been explored. A Biafra, era only number one, because many people they have not been there. But the other places, of course, it's difficult to say one place. It's impossible. Every place is very attractive. The next question is going to be a little different. We are now in Edinburgh, and Edinburgh is supposed to be the most haunted city in the world. It's one of the most haunted city in the world. তো আমার প্রশ্নটা হচ্ছে, আপনি এত জায়গায় ঘুরেছেন, কোন জায়গায় এরকম মনে হয়েছে যে দেয়ার ইজ সামথিং সুপার ন্যাচারাল অর আদার ওয়ার্ল্ডলি অর দেয়ার ইজ সামথিং বিয়ন্ড হোয়াট উই ক্যান নর্মালি এক্সপিরিয়েন্স, এরকম মনে হয়েছে? তাহলে তার ব্যাপারে কিছু কথা। Yes, 100%. One of the place, এক জায়গায় আমি গেছিলাম, ওই যে এক দেশের নাম হইলো ক্যাম্বোডিয়া। তো ক্যাম্বোডিয়া হইলো একেবারে এই থাইল্যান্ডের কাছাত, এরপরে এই ভিয়েতনামের কাছাত। তো ক্যাম্বোডিয়া এক ফেমাস জায়গার নাম হইলো অ্যাংকর ওয়াট। দিস ইজ ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস মোস্ট ফেমাস টেম্পল সিটিজ, অ্যান্ড ফর মেবি থাউজেন্ডস অফ ইয়ার্স ইট ওয়াজ আন্ডারনিথ দ্য জঙ্গল। অনেক মানুষের পাউরি গেছে, এরপরে যে বাইরের লোকে তারা জানতে না যে এই জায়গায় এই এই রকমের টেম্পল আছে বা সিটি আছে। তো এই জায়গায় অনেক টেম্পল ওর ভিতরে ঢুকতে ইউ ইমিডিয়েটলি নো দিস ইজ এ সেক্রেট প্লেস। অ্যান্ড অফকোর্স অলদো আই এম মুসলিম অ্যান্ড দিস প্লেস ইজ নো ইজ অ্যাকচুয়ালি এ হিন্দু সাইট, ইট ইজ এ বুদ্ধিস্ট সাইট, ইট ওয়াজ অরিজিনালি হিন্দু অ্যান্ড দেন বিকেম বুদ্ধিস্ট। There is no denying you can sense the spirituality and the sacredness of these places. And actually, onek onek jagay ami gesi oi different religion or jagay, Hindur jagay, erpore je Buddhar jagay ba Christian or jagay, onek jagay ami gesi, I always get a very amazing sense of spirituality. It's not just about the religion, it's about something beyond what people say they believe in. So the other place that really, really affected me is in Egypt, in the Sinai. And the Sinai is the area where the Abrahamic prophet Musa, he was supposed to have spent a lot of time there. And this is where God spoke to him through the burning bush, a very famous story, of course. But এই জায়গায় হইলো দুনিয়ার সব থাকি পুরানা এক জাতর monastery for Christians and Coptic Christians. Now, even though I am a Muslim, when I went to this place, I remember saying to my wife, I would like to spend some time here, like a long time here, because these kind of ancient sacred jagai, it's beyond religion, and there is definitely a presence there, but not in the sense maybe of a ghost or a haunting, but there is a sacred spiritual presence there. And this is actually a feeling ami onek jagai ge pai, because I often seek out ওই যে জায়গাত মানুষ পূজা করছে বা যে জায়গা এক দরম না অনেক দরম আর কি চলিয়া গেছে এই জায়গায়। সো হোয়েন এভার আই ফাইন্ড দিস প্লেসেস আই ফিল ভেরি ডিপলি মুভড ইন মেনি অফ দিস প্লেসেস আই ফিল আই এম ভেরি লাকি টু হ্যাভ দিস এক্সপিরিয়েন্স। লাভলি, অসম টু নো অ্যাবাউট দিস। সো এবার আমাদের দর্শকদের থেকে কিছু প্রশ্ন এসেছে, যেরকম আপনার কাজটা মোস্টলি ইংলিশে থাকে, তো আপনি কি বাংলাতেও লেখেন বা সিলেটিতেও লেখেন, জানতে চাইছে আমাদের একজন দর্শক। জি না, আপনারা তো ইউ ক্যান সি ফ্রম মাই ল্যাঙ্গুয়েজ মাই সিলেটি বাংলা ইজ ভেরি পুয়ার। সো অফকোর্স দেয়ার ইজ নো লিটারেচার রিটেন ইন সিলেটি, বিকজ দ্য সিলেটি ল্যাঙ্গুয়েজ ইজ সামথিং দ্যাট ইজ নট রিটেন ডাউন অ্যান্ড ইজ নট রেড এনি মোর, ইটস অনলি অ্যান ওরাল স্পোকেন ল্যাঙ্গুয়েজ। বাট the Bangla language, of course, is an amazing and beautiful language and so rich, and unfortunately it's one that আমি ওই প্রাইমারি এডুকেশন ইজ দ্য ফার্দেস্ট আই ডিড ভেরি আর্লি অন ওয়েন উই লিভড হিয়ার ইন দিস কান্ট্রি। দ্য ফার্স্ট জেনারেশন আওয়ার প্যারেন্টস তারা আমাদের কইছি যে বাংলা স্কুলে যায় তো বাংলা শিখবেন, বাট দিস ওয়াজ ভেরি রুডিমেন্টারি। সো আনফর্চুনেটলি ইটস নট অফ আ লেভেল ওয়ার আই ক্যান রাইট অর এক্সপ্রেস মাই সেলফ। টু বি আ রাইটার ইটস লাইক অ্যান আর্টিস্ট, ইফ দ্য ব্রাশ ইউ হ্যাভ ইউ ক্যানট পেইন্ট উইথ ইট, ইটস নো পয়েন্ট। অ্যান্ড আই ক্যানট পেইন্ট ইন বাংলা, বাট আই ক্যান পেইন্ট ইন ইংলিশ। সো আই হোপ ইন দ্য ফিউচার মাই ওয়ার্ক ইজ টেকেন বাই সামবডি হু ক্যান পেইন্ট ইন বাংলা
and they can translate it Certainly. because this is my hope. Yes, that is what we are seeing in the comments right now. So the comment says that is your work translated in Bengali? So there is an expectation that in future we might want to see your work in Bengali as well. I sincerely hope so. Some of my work has been translated in many languages, but actually this work I haven't personally written. For example, আমি ওই যে বিবিসি নিউজ ও এক আর্টিকেল লেখছি বা দুই আর্টিকেল লেখছি, অফটেন ইট বিকামস বাংলা ইন বিবিসি বাংলা। সো ইফ ইউ গুগল মাই নেম ইন বিবিসি বাংলা, ইউ উইল ফাইন্ড ওয়ান অর টু আর্টিকেলস অ্যাবাউট রিলিজিয়াস হেরিটেজ দ্যাট আই হ্যাভ রিটেন। বাট I hope that the books I am writing, so for example, I'm working on my first narrative book at the moment, which is about a journey through the Muslim parts of Europe. And I hope that this is a book that will be translated into Bangla, and will be translated into other languages. All right. So এখন ট্রাভেল করার মানে অনেক রকম মানে হতে পারে। আমরা সোলো ট্রাভেল করতে পারি বা এরকম ট্রাভেল এজেন্সিজ থাকে তাদের সাথে এরকম বড় গ্রুপ নিয়ে আমরা ট্রাভেল করতে পারি। তো হোয়াট আর ইয়োর ভিউজ অন সোলো ট্রাভেল অর ব্যাক প্যাকিং অ্যাজ অপোজ টু ইউ নো ট্রাভেলিং উইথ অ্যান এজেন্সি? সো হাউ ইজ ইন্ডিপেন্ডেন্ট ট্রাভেল বেটার অর ওয়ার্স অ্যাজ কম্পেয়ার টু ইউ নো আ হলিডে উইচ ইজ প্ল্যান বাই সাম আদার এজেন্সি? This is a very good question, because অনেক মানুষ বুঝে যে ট্রাভেল হইলো আপনারা এই প্লেনে উঠবে, এরপরে ডিফারেন্ট দেশে যাইবে, লামিয়া ওই বিচে যাইবে বা হোটেলও থাকবেন। এটা তো ট্রাভেল নয়, এটা তো হইলো হলিডে। ইউ আর গোয়িং দেয়ার টু রিল্যাক্স, টু গেট অ্যাওয়ে ফ্রম দ্য রিয়ালিটি অফ ইয়োর লাইফ। ট্রাভেল ইজ সামথিং আই থিঙ্ক দ্যাট হ্যাজ এ ট্রান্সফর্মেটিভ ইম্প্যাক্ট অন পিপল ইফ দে রিয়েলি নো হাউ টু ডু ইট। অ্যান্ড সোলো ট্রাভেল ইজ দ্য বেস্ট ওয়ে, because then you are going to go and immerse yourself into the local culture. It is the only way that you will take yourself out of your comfort zone. And when you do this, travel has the capacity to change you. আপনারা যদি এক হোটেলে যাই, হোটেলে গিয়া যদি বইন, আপনারা ওই হোটেলে গিয়া বাংলা খানা জিজ্ঞেস করবে, বাট ইফ ইটস মি ইংলিশ খানা জিজ্ঞেস করবে, এরপরে ইংলিশ মানুষের লোকে কথা বলবে বা বাংলা মানুষের লোকে কথা বলবে, আপনারা তো এই দেশ দেখছেন না, আপনারা তো দেখছেন ওই ইটস এ লিটল বাবল, ইউ আর স্টেইং ইন এ লিটল বাবল বাট ইন এ ডিফারেন্ট কান্ট্রি, দ্যাটস অল। সো টু রিয়েলি ট্রাভেল ইউ মাস্ট লিভ দিস কমফর্ট জোন, অ্যান্ড সোলো ইজ দ্য বেস্ট ওয়ে। অ্যান্ড দ্য রিজন সোলো ইজ দ্য বেস্ট ওয়ে ইজ বিকজ ইয়েস, ইউ উইল সামটাইমস ইউ উইল মেক ভুল করবেন, রং রং পথে যাবেন, বাট দিস সামটাইমস লিডস টু দ্য মোস্ট ম্যাজিক্যাল এক্সপিরিয়েন্সেস। অ্যান্ড আই ক্যানট এনকারেজ এভরিবডি এনাফ টু ডু দিস। অ্যান্ড ইউ নো আই হ্যাভ টু ডটার্স হু আর অফ অ্যান এজ নাও ওয়ে দে আর রেডি টু ডু দিস কাইন্ড অফ ট্রাভেল। আমি অনেক আই এনকারেজ দেম ভেরি মাচ টু ডু দিস, বিকজ ইটস সাচ এ পাওয়ারফুল এডুকেশন। অ্যান্ড ইয়েস, আই নো ইটস অলসো এ লিটল বিট স্কেরি অ্যান্ড এ বিট ডেঞ্জারাস, বাট অ্যাকচুয়ালি ইন দিস ডে অ্যান্ড এজ আমরা ওই দেখো আপনার লোকে আমি কথা বলতে পারি ডাইরেক্টলি ফ্রম হিয়ার টু এডিনবরা। অনেক মানুষে বাংলাদেশ থাকি শুনের, আমেরিকা থাকি শুনের, ওই ক্যানাডা থাকি শুনের, দিস ইজ অলওয়েজ অ্যাভেলেবল টু ইউ ইফ ইউ গেট ইন এনি রিয়েল ব্যাড ট্রাভেল। অ্যান্ড দ্য ওয়ে টু অ্যাভয়েড দিস, দ্য ওয়ে টু অ্যাভয়েড দিস ইজ টু প্ল্যান অ্যান্ড টু রিসার্চ প্রপারলি। ওকে, অ্যান্ড হোয়াট আই মিন বাই দ্যাট ইজ নট জাস্ট দিস ইউ নো ফ্রি টপ 10 থিংস টু ডু ইন বাংলাদেশ, টপ 10 থিংস টু ডু ইন দুবাই আর্টিকলস, ইউ মাস্ট রিয়েলি রিসার্চ like a real solo traveler. Get the kind of guidebook that tells you, you know, the local bus timetable before you go. You know, get the kind of place, এই জায়গায় বলবে যে ঢাকার কোন জায়গা গেলে গন্ডগোল হইতে পারে, কোন কোন সময় রাত্রে বাড়াইতে নিষেধ, এরপরে কোন কোন জায়গা গেলে আপনি ভালো বেবি ট্যাক্সি ড্রাইভার পাইবে, এরপরে ভালো রিক্সা ড্রাইভার পাইবে। দিস ইনফরমেশন ইজ অ্যাভেলেবল টু ইউ, বিকজ আই নো, বিকজ আই রাইট ইট ওয়েন আই এম ওয়ার্কিং ফর কোম্পানিজ লাইক লোনলি প্ল্যানেট অর রাফ গাইডস অর ব্র্যাক। দিস কোম্পানিজ দে মেক গাইড বুকস দ্যাট আর পারফেক্ট, অ্যাবসলুটলি পারফেক্ট ফর সোলো ট্রাভেলার্স, বিকজ দেন ইউ ডু নট নিড গুগল। অ্যান্ড টু বি অনেস্ট, নট এভরিথিং ইজ অন গুগল। গুগল ক্যান ওনলি হেল্প ইউ ইফ সামবডি হ্যাজ পুট ইট অন টু দি ইন্টারনেট। নাও আপনারা জানেন, আপনি যদি ঢাকা গিয়ে নামেন, আপনার তো গুগল মারলে তো আপনি লোকাল ট্যাক্সি ড্রাইভার সবসময় পাইতেন না, এরপরে গুগল মারিয়ে লোকাল বেবি ট্যাক্সির কথা পাইতেন না, গুগল মারিয়ে আপনি জানতেন না যেন এই এই মসজিদে গেলে কি 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 নামাজ পড়বে বা এই এই মন্দিরে গেলে কুলানি না। দিস ইজ নট নট এভরিথিং ইজ অন গুগল। সো ইউ হ্যাভ টু ডু রিয়েল রিসার্চ, অ্যান্ড ইফ ইউ প্ল্যান ওয়েল, ইউ ক্যান ট্রাভেল সোলো ইন মোস্ট পার্টস অফ দ্য ওয়ার্ল্ড নাও। Wonderful. Thank you. I mean, your advice is really, really very useful to us this time.
তো উই হ্যাভ প্রমিসড ইউ দ্যাট উই উইল লেট ইউ গো, সো অ্যাজ উই ফিনিশ আপ, হোয়াট ইজ ইয়োর অ্যাডভাইস টু পিপল হু ওয়ান্ট টু গো আউট অ্যান্ড ট্রাভেল উইথ দেয়ার ফ্যামিলি অর অ্যালোন? সো হোয়াট ইজ দ্য ইউ নো সাম ইউজফুল পিস অফ অ্যাডভাইস দ্যাট ইউ ওয়ান্ট টু টেল পিপল হুইচ ইজ ভেরি ইউ নো কমন ইয়েট অফেন নট ভেরি থট অফ? অ্যাকচুয়ালি অলরেডি এই এই অ্যাডভাইস আমি দিয়েছি, প্ল্যান দিস দিস ডাজ ইনভলভ লিটল বিট অফ ওয়ার্ক ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু ট্রাভেল। আচ্ছা, ইফ আপনি যদি হলিডে যাইতে চান তো ঠিক আছে, আপনি এজেন্টের লগে গিয়ে যোগাযোগ করেন, এজেন্টের পয়সা দিবেন, দে উইল গিভ ইউ আ হলিডে ফ্রম এ টু জি, দ্যাটস ফাইন। অ্যান্ড সামটাইমস ইউ ক্যান ইভেন গো টু দ্য মো ইন্ট্রেপিড হলিডে এজেন্টস অ্যান্ড দে উইল গিভ ইউ সামথিং দ্যাট ফিলস মোর লাইক ট্রাভেল। সো ইফ ইউ আর আনকমফোর্টেবল ডুইং দ্য রেগুলার ট্রাভেল, সোলো ট্রাভেল অর উইথ দ্য ফ্যামিলি, আই আন্ডারস্ট্যান্ড, দেন মেবি ফাইন্ড অ্যান এজেন্সি দ্যাট গিভস ইউ আ মোর রিয়েল এক্সপিরিয়েন্স। This will be more expensive because they have to think about many more things. But if you are brave enough, like me, I obviously I'm very lucky. Me and my wife, we are both travelers. We have been taking our children backpacking since they were babies. And this is because we always did our planning and our research very, very thoroughly. If you do this, that bit of work you put in the beginning means your experience is comfortable, even when you are going somewhere far and away from the main areas. This is my advice. And I'm sorry that today, you know, this has been an awkward experience because I squeezed this in, but I promise next time I will make sure that it's much more comfortable and I'm able to stay for longer. So please forgive me. Certainly. We would love to have you with us again. Thank you so much for your time today. And thank you, Madam. Hope we meet again. Thank you so much. Bye-bye. Bye. Next, আমাদের সাথে থাকবেন this is Shohili Pal, who needs no introduction to the viewers in Edinburgh. Amra shobai Shohili dike chini jani ar Scotland e kothao berate jawar age shobar age jar kotha mone pore that person is Shohili di, and she's just an inspiration to all of us. She has traveled solo in more than 20 countries, and she has a blog, and now she's doing even more amazing things, which she will talk about when she is here with us. We are also expecting Mr. Rangan Dotto, who is the author of Next Weekend You Can Be At, from the leading newspaper, The Telegraph, and also many other newspapers. And he's also a celebrated blogger from Kolkata. I will try to reach out to Rangan Da just in a bit, because he's supposed to be here with us. রঙ্গনদার পিং আমি দেখতে পাচ্ছি কমেন্টে, কিন্তু আমি কিন্তু স্টুডিওতে রঙ্গনদাকে দেখতে পাচ্ছি না। রঙ্গনদাকে রিকোয়েস্ট করব একটু, আমি যে লিঙ্কটা পাঠিয়েছিলাম স্ট্রিমিয়ার্ডের, ওটাতে যদি একটু জয়েন করে যেতে পারো তাহলে খুব ভালো হয়। আমি লিঙ্কটা আর একবার শেয়ার করে দিচ্ছি তোমার সাথে। আমি ফেসবুক মেসেঞ্জারে তোমাকে লিঙ্কটা পিং করেছি, প্লিজ ওই লিঙ্কটা ক্লিক করে আমাদের জয়েন করে যাও। প্লিজ ওয়ার্ম ওয়েলকাম টু সহেলি দি, হু ইজ উইথ আস হিয়ার জাস্ট নাও। হ্যালো। হ্যালো মদমন্তি, হাউ আর ইউ? ভেরি নাইস, অনেক দিন পরে তোমার সাথে ভার্চুয়ালি দেখা হচ্ছে, এন্ড ইটস বছর পরে, অনেক বছর পরে। সাচ আ প্লেজার টু হ্যাভ ইউ হিয়ার উইথ আস টুডে। আমাদের মধ্যে অনেকেই খুবই এক্সাইটেড ছিলাম তুমি থাকবে বলে, তোমার সাথে কথা বলবো বলে, অনেক কিছু জানা যাবে বলে। তো প্রথমে তুমি তোমার ব্যাপারে আমাদের একটু কিছু বলো, সবাই আমরা জানি, তাও আমরা তোমার থেকে আবার শুনতে চাই। ওয়েল, আমি সহেলি, সহেলি পাল, কারেন্টলি আমি কলকাতায় আছি, আর আমার চাকরি সূত্রে অনেকদিন আমি এডিনবারাতে থাকার সৌভাগ্য হয়েছিল আমার। So almost like from 2004 to 2016, intermittent chilo, but it was still like 2004 to 2016. Ami jodi shob jog kori to around 10 years it would be. Edinburgh te thakar phole amar solo traveling e nesha dhore jay. That was one of the main reasons, like living in Scotland. So after that life, after Edinburgh, ami 2 bochor Hong Kong e chilam. So after that, I left my job and I decided to take a break for about 6 or 7 months,
এখন আমি বাড়িতে রয়েছি অ্যান্ড আই হ্যাভ জয়েন্ড অ্যানাদার অর্গানাইজেশন, সো ইটস এ নিউ অ্যাডভেঞ্চার। আমাদের সাথে রঙ্গন দা এসে গেছেন, আমি ওনাকেও করতে বলছি। রঙ্গন দা তোমার কথা শুনতে পাচ্ছি না, মিউটে আছো বোধ হয়। আমি শুনতে পাচ্ছি, শোনা যাচ্ছে? আই ক্যানট হিয়ার এনিওয়ান। ওকে, আমি শুনতে পাচ্ছি সবাইকে। হ্যালো, এবার আমার কথা শোনা যাচ্ছে? এবার কি শোনা যাচ্ছে? হ্যাঁ, সহলিদি কিছু বলছে, শুনতে পাচ্ছি তুমি? শোনা যাচ্ছে মধুমিতা? শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। চুলটার খুব খারাপ অবস্থা, লকডাউনের জন্য কাটতে পারিনি। এটা হচ্ছে লকডাউন ফ্যাশন। লকডাউন ফ্যাশন। রঙ্গনদা, ভেরি ওয়ার্ম ওয়েলকাম ফ্রম আস এট এডিনবারা বৈঠক। লকডাউনে তো বাড়ানো বন্ধ, আমাদের তো এখানে খুব স্ট্রিক্ট লকডাউন চলছে, তা সেই মার্চ মাসের মাঝামাঝি থেকে শুরু হয়েছে। তা ফর্চুনেটলি তার খুব আগেই আমি একটু বেড়ানোর সুযোগ হয়েছিল। আর লকডাউনের ঠিক আগে দোলের ছুটিটা ছিল, এবার বেশ উইকেন্ড এর সাথে মিশে মিলে মিলে মিশে প্রায় চার দিন ছুটি হয়ে গেছে দোলে। তা সেই সময় আমরা ফ্যামিলি নিয়ে, আমি আমার মেয়ে বউ আর আমার পিসি আর দিদি মিলে আমরা গিয়েছিলাম শালবনি বলে একটি জায়গা মেদিনীপুরে, এবং শালবনিটায় থেকে আমরা চারটে জায়গায় গিয়েছিলাম। একটা হচ্ছে, প্রথমটা হচ্ছে জায়গাটার নাম হচ্ছে কুড়ুম্বেরা। কুড়ুম্বেরা একটা 45 টেম্পল আছে, তা একটা মেদিনীপুর ডিস্ট্রিক্ট, একদম উড়িষ্যা বর্ডারে। কুড়ুম্বেরার পাশে আর একটা জায়গা আছে মোগলবাড়ি। মোগলবাড়ি মানে নামটা বেশি ইন্টারেস্টিং, মোগলদের মারা হয়েছিল, মোগল পাঠানদের একটা যুদ্ধ হয়েছিল, তা সেখানে কিন্তু মোগলের সাথে কোনো সম্পর্ক নেই জায়গাটাতে। এখন যেটা হচ্ছে একটা বুদ্ধিস্ট বিহার পাওয়া গেছে, তা সেই বিহারের আর্কিওলজিক্যাল ডিগটা এখনো চলছে, তা সেখানে গিয়েছিলাম। তার সঙ্গে এটা প্রথম দিন ছিল, তারপরের দিন দুদিনের ট্যুর ছিল আমাদের। পরের দিন আমরা গিয়েছিলাম গঙ্গনি। গঙ্গনি হচ্ছে সেই গ্র্যান্ড ক্যানিয়ন অফ বেঙ্গল। তা গ্র্যান্ড ক্যানিয়নের কথা ইউএসএ আমরা সবাই জানি, কিন্তু আমাদের বাড়ির পাশেই, কলকাতার পাশে একটা ক্যানিয়ন আছে, অবশ্য গ্র্যান্ড ক্যানিয়ন থেকে গ্র্যান্ড বলা যায় না, ক্যানিয়ন বলি যায়। আর সেই ক্যানিয়ন গিয়েছিলাম, এবং তার সাথে গিয়েছিলাম পাথরা বলে একটি টেম্পল টাউন। আর টেম্পল টাউনের কাছে 3400 মন্দির আছে, মানে পশ্চিমবঙ্গে এরকম গ্রাম অনেক আছে। ইন্টারেস্টিং ব্যাপার হলো টেম্পল গুলো, মানে পশ্চিমবঙ্গ অন্য গ্রামের যে সমস্যাটা হয়, মন্দির গুলো ভেঙে পড়ে যায়, আমাদের ফান্ড থাকে না রেস্টোরেশন করা। কিন্তু পাথরা গ্রামে একটা অদ্ভুত ঘটনা ঘটে। ওখানকার এক গ্রামবাসী ইয়াসিন পাঠান, মুসলমান এক গ্রামবাসী, তিনি নিজের উদ্যোগে নিজের টাকা খরচ করে মন্দির গুলোকে রক্ষা করে। এখন অবভিয়াসলি যেহেতু মেদিনীপুরের খুব কাছে আইআইটি খড়গপুর, আইআইটি খড়গপুর আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্ট মন্দির গুলোকে রক্ষণাবেক্ষণ দেখেন, এসআই নিয়েছে। তা এই ঘুরে আসাটা খুব আনন্দের হয়েছিল, তা সেই মেমোরি গুলো এখনো ফ্রেশ আছে, কিন্তু আস্তে আস্তে সেগুলো ফেড হচ্ছে। প্রায় 6 মাস পরে চললো বাড়ির মধ্যে বসে আছি। আর এই বাড়ির মধ্যে আমি একটা ইন্টারেস্টিং জিনিস করেছি, সেই কদিন ধরে বাড়িতে বসে থাকতে থাকতে আমি পেশায় টিচার, তা সকালের দিকে কিছুটা অনলাইন ক্লাস ছিল, এবং অনলাইন ক্লাস গুলো খুবই ফিজিক্যালি খুব ডিমান্ডিং, মানে এমনি পড়ানোর থেকে অনলাইন পড়ানোটা অনেক বেশি ডিফিকাল্ট, এটার সাথে অ্যাডজাস্ট করে বেশি সময় লেগেছিল, প্রথম আরো কষ্টকর ছিল। তা বিকেলের মধ্যে ক্লাসটা হয়ে যাওয়ার পর আমি আমার সল্টলেকে থাকি। সল্টলেকে বাড়ির ছাদে উঠে আমি বেশ কিছু পাখি দেখতে শুরু করলাম, তারপরে সেদিকে অনেক পাখি দেখতে শুরু করলাম, তারপরে ইন্টারনেট তো হাতেই আছে, সে গুগল করে একটা পাখি চিনতেও শুরু করলাম। তা ভালো ভালো পাখি তো দেখে ছবি তুললে কেমন হয়, তা পাখি ক্যামেরা আমার একটা অবশ্যই ক্যামেরা আছে, কিন্তু আমি যেহেতু আর্কিটেকচার ছবি তুললে আমার বেশি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স নিয়ে কাজ, এখানে দরকার আমার টেলিলে 70-300 টেলিলেন্স আমার আছে, যেটা আমি খুব হার্ডলি ইউজ করি, সেটা আর্কিটেকচারাল ডিটেল তোলার জন্য ইউজ করা হয়। এবং সমস্যাটা হচ্ছে সেটা সিগমা লেন্স, আমার নিকন ক্যামেরা সিগমা লেন্স, থার্ড পার্টি লেন্স, যারা ফটোগ্রাফি করে তারা একটু বুঝতে পারবেন, সেটা ফোকাস হতে বা অনেক কিছু সমস্যা থাকে। তা সেটা নিয়ে আমি বেশ পটাপট বেশ কিছু ছবি তুলেছি, এবং আমার অলরেডি দুটো ব্লগ পোস্ট আছে, আমার ব্লগে দেখে দিতে পারবেন, rongondat.wordpress.com। তারপরে পাখি পেয়েছি, এবং পাখির সাথে একটা অদ্ভুত জিনিস পেলাম, সেটা হচ্ছে বাদুড়। তা একটু সন্ধ্যে দিক, মানে সন্ধ্যে হওয়ার সাথে সাথে মানে ফলটাকে ছাদে আকাশ কিন্তু বাদুড়ে পড়ে যায়, সেটা আমি আগে কোনো অবদান করিনি। ইন্ডিয়ান ফ্লাইং ফক্স, পরে আমি ইন্টারনেটে দেখলাম যে বাদুড়টির নাম হচ্ছে ইন্ডিয়ান ফ্লাইং ফক্স, বিশাল সাইজ, প্রায় উইংস প্যান প্রায় 4 ফুট। এবং কিছুদিন পর হঠাৎ আমার বাড়ির সামনের বাড়িতে একটা পেয়ারা গাছ আছে, বাদুড়ের শেষে সেই পেয়ারা গাছে পেয়ারা খেতে থাকে। তা সেই ছবিটা কিন্তু ভালোভাবে ডকুমেন্ট করতে পেরেছি, বাদুড়ের পেয়ারা খাওয়া। আচ্ছা, হ্যাঁ, সেটাই এখন চলছে। এখন কয়েকদিন লাভ, কয়েকদিন বৃষ্টির জন্য আর ছাদে ওটা উঠছে না, কিন্তু বৃষ্টিটা যেদিন না থাকছে আমি কিন্তু ক্যামেরা এখনো ছাদে উঠছি, কিছু পাখি কিন্তু এখনো পাচ্ছি। আচ্ছা, শৈলী একটু বলুক, আমি ব্রেক নিই তাহলে।
আচ্ছা, হ্যাঁ, সহেলির কাছে এবার আমরা যেটা জানতে চাইবো যে হাউ ডিড দিস দিস সিরিজ অফ ট্রাভেলস বিগিন, মানে তুমি কবে থেকে বুঝতে পারলে যে দিস ইজ সামথিং দ্যাট আই রিয়েলি এনজয় অ্যান্ড আই এম গোয়িং টু ট্রাভেল সোলো? কারণ আমরা সবাই জানি দ্যাট ইউ হ্যাভ বিন এ সোলো ট্রাভেল অ্যান্ড ভিজিট দ্য মোস্ট রিমোটেস্ট প্লেসেস ইন স্কটল্যান্ড সোলো, ইউনো ট্রাভেলিং সোলো। ওকে, বেড়ানোর ইচ্ছে এটা বলতে গেলে, মানে ইফ ইউ আস্ক টক অ্যাবাউট জাস্ট ট্রাভেলিং, সেটা তো ছোটবেলা থেকে বাঙালি মাতৃ বেড়াতে ভালোবাসে। তো ছোটবেলায় মা বাবার সাথে বেড়ানো, বাবার সাথে অনেক জায়গায়, বাবার চাকরি সূত্রে যেহেতু বাইরে থাকতাম সেখান থেকেও কিছু বেড়ানোর সুযোগ হয়েছিল। তারপর যেটা বললাম, এডিনবারাতে যখন এসে থাকলাম, ফার্স্ট টাইম লাইফে ইন্ডিপেন্ডেন্টলি থাকা, সো ডেফিনেটলি ছুটি উইকেন্ডসগুলোতে কী করবো কী করবো, তো তখন আমি একা বেড়ানোর আমার সাহস ছিল না, তো সবসময় একটা কম্প্যানিয়ন খুঁজতাম। তো ফর্চুনেটলি আমার যে রুমমেট ছিল সে তখন মোটামুটি আমার সাথে তাল মিলিয়ে চলতো, মানে আই ওয়াজ রিয়েলি থ্যাঙ্কফুল যে শি ইউজ টু ডু দ্যাট অ্যাট দ্য টাইম। বাট আফটার গ্রাজুয়ালি আই থিঙ্ক অ্যারাউন্ড 2007 or 2008 থিংস স্টার্টেড টু চেঞ্জ। তো আমি যাদের চিনতাম লাস্ট 3 years, পিপল হ্যাড মুভ ব্যাক অ্যান্ড আই ওয়াজ কাইন্ড অফ লেফট উইথ এ নিউ গ্রুপ অফ ফ্রেন্ডস। আর সোলো ট্রাভেলটা আমার মনে হয় ট্রিগার হলো, দ্যার ওয়াজ ওয়ান পার্টিকুলার ইনসিডেন্ট। আমি আই ওয়াজ আই হ্যাড প্ল্যান ডিউরিং দ্য ক্রিসমাস, আই হ্যাড প্ল্যান এ ট্রিপ টু আন্দালুসিয়া। It was like on the top most of my list. I had to go to Andalusia. I did all the planning. I'm planning to dalun bhalo lage. I did all the planning. I'm koyekjon dui charjon ke jogar korlam, char panchjon ke je tora jabi amar sathe. I didn't even care je whether they wanted to go or not. I was like tora jabi amar sathe, because I could not travel alone. I started the planning. I did the whole planning. Ne amra sob decide korlam ajke amra ticket katbo and then we will go for the visa. Then ke ticket katte gelam, then one of them came and said, well Charlie, amne jete pachhi na, amra bondhu aste shesh. And then someone else came in and said, well, oh, jachhi na tahole amiye jabo. And then eventually, after like a whole month of planning, I had to just ditch the idea. And eventually, it turned out to be quite a good weekend. I spent that one somewhere, I'm not sure exactly, but somewhere in Scotland. Okay. But with the incident, I'm relying too much on people, and people who may not have the similar kind of mindset as well. And তারপরে আই স্টার্টেড গোয়িং আপ ছোট ছোট করে, বেবি স্টেপস। সো আমার মনে আছে আমার ফার্স্ট ট্রিপ অন মাই ওন, আই ওয়েন্ট ফ্রম এডিনবারা টু লেনলিথগো। আমি জানি এটা বড় কিচ্ছু না, খুবই ছোট জিনিস, বাট বিইং অন দ্য ট্রেন অন মাই ওন ওয়্যার আই এম নট গোয়িং ফর ওয়ার্ক, বেড়াতে যাচ্ছি, আমার ট্রেনে উঠে মনে হলো এভরি ওয়ান ইজ স্টেয়ারিং অ্যাট মি, মানে সবাই আমার দিকে যেন তাকিয়ে আছে। ইট ওয়াজ এ ভেরি ফানি ফিলিং, আমি জানি এখন ভাবলে আমার খুব অদ্ভুত লাগে, কিন্তু ওই যে ফিলিংটা যে সবাই আমাদের তাকিয়ে আছে, আই এম এ সবাই ভাবছে আমি একা কেন যাচ্ছি, লোকে কি ভাবছে, সো ইট টুক মি কোয়াইট আ ওয়াইল টু, খুব কোয়াইট ওয়াইল বলবো না, আই থিঙ্ক আফটার কামিং ব্যাক ফ্রম লেনলেথ কো আই ওয়াজ ফিলিং লাইক বেশ ভালোই তো কাটলো দিনটা, মানে আমার কাউকে দরকার কি, আর লোকে কেনই বা ভাববে। সো দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট ওয়ান। অ্যান্ড তারপরে আই ডিসাইডেড, তখনও কোনোদিন ওভারনাইট ট্রিপ করিনি, সো মাই নেক্সট ট্রিপ আই থিঙ্ক দ্য ফার্স্ট ওভারনাইট ট্রিপ আই ওয়েন্ট টু দ্য আইল অফ অ্যারন, উইচ ইজ মাই ফেভারিট আইল্যান্ড ফর দ্য ফার্স্ট ট্রিপ, ফর দ্য মেইন রিজন। সো আই হ্যাড বিন টু অ্যারন বিফোর, actually I'm jagata motamoti jantam, but I decided to stay overnight. So I know I have told you a few times, a few people, that familiarity is a big thing if you are traveling solo. So Aaron is quite familiar with, and that is why I chose it as my first place where I could stay overnight as well. And after that I got completely hooked to it, and I mean realized I'm jach khushi tai korte pari, and I can make mistakes, that's the biggest thing. লোকে আমাকে বলবে না যে কেন এটা করলো, কেন ট্রেনটা মিস করলাম, কেন ভুল জায়গায় ট্রেনের টিকিট কেটেছো, সো দেয়ার ইজ নো জাজমেন্ট। আর ভুল একটা স্টপে পড়ে আই হ্যাভ টু ওয়াক মেবি 5 কিলোমিটার, সো আই এম ফাইন উইথ ইট, বাট কাউকে আমাকে টানতে টানতে নিয়ে যেতে হচ্ছে না। সো আই থিঙ্ক দ্যাট গট মি হুক টু দ্য সোলো ট্রাভেলিং। Lovely. You know, like these small things which don't work out, they lead to something which is so much better, like your starting of traveling solo, and then we have breaking out solo now, jekhane amra jodi weekend e kothao jete jai Scotland e amra jani okhane je dekhte parbo je ki ki option ache amader kache. All right, on this topic that you know, missing a train or missing a bus and planning to go somewhere but landing up somewhere else when we are traveling alone, এই এই ব্যাপারটার ব্যাপারে আরেক আরেকটু শুনতে চাই। তো এবার রঙ্গনদাকে জিজ্ঞেস করবো যে এরকম তোমার সাথে কখনো হয়েছে যে তুমি ভাবছো আমি এখানটায় যাবো আজকে, কিন্তু তুমি একটা বাসে উঠলে আর অন্য জায়গায় পৌঁছে গেছো, এরকম কখনো হয়েছে? আর এটার হওয়ার ফলে কি ইউ হ্যাভ ডিসকভার্ড সামথিং, ইউ নো, হুইচ ইজ লাইক ওয়াও, অর ইউ হ্যাভ ফেল লাইক বাবা কি করলাম, কোনটা হয়েছে? না, আমার কখনো হয়নি, কারণ আমি খুব রিসার্চ করে প্ল্যান করে যাই। আচ্ছা, এরকম হয়নি আমার এখনো পর্যন্ত। আচ্ছা, তবে মানে এক সময় আমি করতাম যে ট্রেনে উঠে, লোকাল ট্রেনে উঠে পড়তাম, লাস্ট স্টেশনে টিকিট কাটে, নৈহাটি টিকিট কেটে উঠে পড়লাম, মাঝখানে কোথাও ভালো লাগলো নিয়ে পড়লাম। এটা কিন্তু একটু
এটা হচ্ছে কলেজ লাইফের ব্যাপার বলছি, তখন কিন্তু অতটা প্ল্যান্ড হয়ে আমি ঘুরতাম না লিখতাম না, কিন্তু জবে থেকে আমি লেখাটা শুরু করেছি। আমার লেখা কিন্তু স্কেচ পেন দিয়ে শুরু, 2000 আমার প্রথম লেখা যে পাবলিশ হয়েছিল ডেটটা খুব সিগনিফিকেন্ট। এটা ছিল হচ্ছে আমরা সবাই 9/11 জানি, লেখাটা বেরিয়েছিল হচ্ছে 9/12/2001, মানে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে যেদিন টুইন টাওয়ারটা ভেঙে পড়ে তার পরের দিন কাগজ আমার প্রথম লেখা বেরোয়। এবং স্বাভাবিক ভাবে সেদিন কাগজ আমি অন্য নিউজ গুলো এত বেশি পড়েছিলাম আর আমি জানতাম না লেখাটা আমার বেরিয়েছে। আমি হঠাৎ দুপুর বেলা কাগজের প্লেসমেন্টের সাপ্লিমেন্টটা খুলে দেখতে পেলাম যে আমার লেখা বেরিয়েছে, এবং সেটাই আমার প্রথম পাবলিকেশন। তা সেই জবে থেকে সিরিয়াসলি লেখা বেরোতে শুরু করেছি, লিখতে শুরু করেছি, তবে থেকে আমি কিন্তু সিরিয়াসলি প্ল্যান করি। এবং বাস নিয়ে সেরকম ঘটনা কিন্তু আমার এখনো ঘটেনি। আমি কিন্তু খুব প্ল্যান করে অলওয়েজ প্ল্যান অ্যাড অফ টাইম, আমার প্ল্যান এ না হলে প্ল্যান বি থাকে, সুতরাং এরকম কখনো এখন পর্যন্ত ঘটেনি আমার ঘটনাটা। ঘটে আমি জানি না, কিন্তু আমি আশা করি ঘটবে না। আমার সাথে হয়েছে, ভাষা বুঝতে না পারার জন্য আমি ভুল ট্রেনে উঠে, আমি আর তথাগত ভুল ট্রেনে উঠে ভুল স্টেশনে নেমে যাই, তারপরে সেখানে অপেক্ষা করতে হয় কিছুক্ষণ, তারপরে আরেকটি ট্রেন আসে সেটা নিয়ে যাই। বাট জায়গাটা খুবই সুন্দর ছিল বলে অসুবিধা হয়নি। এবার সহেলি দিকে জিজ্ঞেস করবো, এরকম কি তোমার সাথে কখনো হয়েছে? তখন অবশ্যই আই এম এ ট্রাভেলার মেকিং ব্লান্ডার্স অল দ্য টাইম। আমার যেটা বলতে গিয়ে অনেকগুলোই মনে পড়ছে। আমি ফার্স্ট বলবো যেটা ইট এন্ডেড আপ অ্যাজ এ ভেরি গুড এক্সপিরিয়েন্স, সেটা হচ্ছে আমি পারোতে গেছিলাম, লাইক আই নো ইটস ইউর ফেভারিট। সো আই ওয়াজ ইন পারো 2018 অক্টোবর, পারো ভুটানে। আমি ট্রিপটা প্ল্যান করেছিলাম ইন 4 days, বেসিক্যালি ইন স্যাটারডে আই ডিসাইডেড মা বাবার সাথে কথা বলে আমার বেড়াতে যেতে হবে, আমার ভালো লাগছে না অ্যাজ ইউজুয়াল পাগল করছিলাম। তো মা বলে যা, তো টিউজডে স্যাটারডে আই গট দ্য টিকিটস and Tuesday I flew into Paro, and okhane giye thakar mane my main reason was to go up the Tiger's Nest. Mane ami ota shomonde pray bochhor 15 age I read it about it in somewhere, tarpor theke it was like on my top my bucket list that I have to go. So shokal bela uthe amar hotel e shobai ke jiggesh kore ki kore jabo na jabo, it's always mane that is something I religiously do, is ask for the local knowledge. And jahan lokjonke jiggesh korlam tokhon bole je ki ha tumi ekhane taxi niye chole jao, there is no bus service, ar ashar shomoy you have to ask your taxi to come back, ar then o tomake pick up kore niye jabe, eta ekjon amake bollo. Ar ar amar hotel e jan jiggesh korlam bole na na you shouldn't be any problem, you will find lots of cars over there, you can just find anyone and you can just come back. হ্যাঁ ঠিক আছে, অনেক লোকজন তো যাচ্ছে, ফেরার সময় চলে আসবো। তো গেলাম, আমি একটা ছেলে একটা কাছে ছেলেকে ট্যাক্সি নিবালো নিল, সে আমাকে প্রচুর অনেক প্রচুর আমাকে ওখানে ইনসাইড দিল যে ওখানে তালা নিয়ে যেতে হয়, ও তালা টালা কিনে দিল আমাকে, অনেক কিছু করে আমাকে ব্যবস্থা করে আমাকে ড্রপ করে দিয়ে এলো। এবার গেলাম, চড়লাম ওপরে, প্রচুর সময় নিলাম, প্রচুর ছবি তুললাম, তুলে যখন ফিরতে চলছি গুট 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 করে ফিরছি, ওপরে গিয়ে একটা বড় একটা গ্রুপের সাথে আলাপ হয়েছিল, মানে দেওয়ার ফ্রম অল ওভার দ্য লাইক সাম দেওয়ার in mean basically Indians, but they lived in Singapore or some of them lived in the Europe or some of them are from Mumbai, so they were all in their 60s or something, and they all get together at least once a year and they go out in a group together. So ওদের সাথে আমার ওখানে যখন মনাস্ট্রিতে ছিলাম সেই সময় ওদের সাথে আলাপ হলো, তারপর আস্তে আস্তে ওরা আস্তে আস্তে আসছিল, আমি হেঁটে অলরেডি তাড়াতাড়ি চলে এসেছিলাম তলায় নেবে এসে। দেন এবার তলায় এসে আমি ভাবছি বাস কোথায় পাবো, ট্যাক্সি কোথায় পাবো। Then I realized that because Bhutan has got this thing about like agents through the shop shumai jete hai, normally everyone has got a kind of a transport book for them. So transport e kore ora opore get jay mane ashi ebong they return. So there is no taxi, unless you call them up they won't come. আর আমার ওখানে কোনো অ্যাজ ইউজুয়াল কোনো মোবাইলে সিগন্যাল নেই, আমি মোবাইল কানেকশন সিগন্যাল নেই, সো আই ওয়াজ প্র্যাকটিক্যালি স্ট্র্যান্ডেড ওখানে, যে অতটা রাস্তা মানে দ্য ওনলি অপশন আই হ্যাড ওয়াজ টু ওয়াক ফর প্রবাবলি অ্যারাউন্ড 7 কিলোমিটার্স, কাম ব্যাক টু দ্য মেইন রোড, দেন হেল ডাউন এ ট্যাক্সি। তো আই ওয়াজ গেটিং রেডি ফর ইট, তো আমি ওয়েট করছিলাম তারা, তখন ওই গ্রুপটা তলায় এসে, তারা এসে বলে কি হলো, আমি বলছি এরকম অবস্থা, বলে তুমি এটা নিয়ে ভাবছো, কমান আমাদের বাসে চলে ওঠো। তারা টানতে টানতে আমাকে ওদের বাসে তুলে নিয়ে, দেন মানে খুব ভালো একটা ফ্রেন্ডশিপ তৈরি, মানে even I'm still in touch with them, and tapar ekshathe jawa ekshathe khawa dawa kore they literally dropped me to my hotel and decided to meet up. So that was something definitely one ekta chotto kore bolchi, and the other one which got this was without planning, and the other one which had completely planned was in Scotland. I was in the Isle of Skye. So Isle of Skye is a place prochondo high on tourists and very low on public transport. So public transport check korar jonno best is Travelland Scotland. I checked Travelland Scotland, খুব সুন্দর বাসের টাইম টেবিল দেওয়া, এই টাইম থেকে ওখানে, এখান থেকে এখানে সব যেতে হয়। So I had planned to go down to Elgol,
and then have a circuit walk and then come back on the returning bus at 4 o'clock. Everything was planned. Bus stop e wait korchi, kono bus nei. হয়ে গেল 15 মিনিট, আধ ঘন্টা, কোনো বাস নেই। এবার কি করব? তারপর উল্টো দিক থেকে একটা বাস আসছিল, আমি তাকে হাত ধরে ধরে দাঁড় করিয়েছি, কি হলো আমার বাস কোথায়? লোকজন খুব ভালো, বাস দাঁড় করালো, আমার সাথে দাঁড়িয়ে ভদ্রলো গল্প করলো, কি হলো কোথায় যেতে চাও? ও তুমি এখানে টাইম টেবিল দেখছো, দ্যাট ইজ দ্য সামার টাইম টেবিল, এখন তো উইন্টার টাইম টেবিল চলছে, এটা সে ম্যাচ। সো ইটস কমপ্লিট। তাহলে কি করা যায়? বলে তুমি আমার বাসে উঠে পড়ো। তো উঠলাম, বলে আমি তোমাকে শ্রীগাকে এনে ড্রপ করে দেবো। So I had a complete change of plan. Eventually, rather than going to Elgol, I ended up going to Sligakan. Then I went around and had a really nice walk. খুব ভালো ফটো এসেছিল সেদিন থেকে একটা, সেই জন্য আমিও খুব খুশি। So it was completely out of the way. I hadn't planned to do something, but I had to do something because the bus service was non-existent. Unplanned adventure. Lovely. রঙ্গন্দার কাছে আমার একটা ভুল বাসে ওঠার কথা আমার সবাই আমি হোটেল থেকে বেরিয়ে একদম ভোরবেলা ওরে আমি ওখানে থিয়েটার স্কোয়ার যেটা আছে ওখানে গিয়ে আমি ছবি তুলবো। তা আমার যেটা ধারণা হচ্ছে আমি জানতাম গিয়ে গাড়িগুলো ডান দিক দিয়ে আসে, ট্রাম ছিল ওখানে, ট্রাম গুলো ডান দিক দিয়ে আসবে, আমি গিয়ে ট্রামটায় উঠে আমার রাস্তা ক্রস করতে হবে না, ওই দিক থেকে উঠবো। এবার হলো কি আমি হোটেলের বাইরেই ট্রাম স্ট্যান্ড, আমি জাস্ট হোটেল থেকে বেরোচ্ছি দেখি ট্রামটা আসছে, আমি দৌড়ে গিয়ে ট্রামটা উঠে পড়ছি। এবার ট্রামটা ডান দিক থেকে না আছে বাঁ দিক থেকে, এই জিনিসটা আমি খেয়াল করিনি। আর ওর ভেতরে অ্যানাউন্সমেন্টটা ছিল হচ্ছে হোটেল ভাষায়, সেটা আমি বুঝতে পারি না, আমি গুগল ম্যাপটাও খুলিনি, আমি জানি তিনটে স্টপ কোন নাম, তো তিনটে স্টপ আমি 1-2 দিন ঘুরেছি, ওরা অ্যানাউন্স করেছে ভাষাটা বুঝতে পারিনি। 3 নম্বর স্টপে নেমে দেখছি জায়গাটা ছিল অনেকটা সে আমাদের নন্দন বা ওরম টাইপের একটা জায়গা ছিল, থিয়েটার থিয়েটার হল ফল মানে ট্র্যাডিশনাল একটা গথিক আর্কিটেকচার টাইপের জায়গা ছিল, যেদিকে আমাকে নামিয়ে দিয়েছে সেখানে বড় বড় উঁচু উঁচু বাড়ি মানে একটা ইন্ডাস্ট্রিয়াল জায়গা। তারপর একদম ভোরবেলা আমার একটু ভয় করছে, দেখি চারিদিকে না লোকজন পরিষ্কার করছে, ড্রাইভার ভ্যান টাইপের কিছু লোকজন ঘুরছে, আমি আমি আর কেউ নেই লোক মানে এটা অফিস পাড়া সকালবেলা তখন 6টা-7টা বাজে, কেউ নেই, একটু ভয় করেছি। তারপর আমি কিছুক্ষণ পর আমি তখন ম্যাপটা চালিয়ে ম্যাপটা চালানোর মানে ম্যাপটা অন হতে বুঝতে পেরেছি আমি যে উল্টো দিকে ট্রামটা উঠেছি, তখন আমি দেখলাম ওখানে বোর্ডে বসছিল নেক্সট ট্রামটা 5-3 মিনিট পর আসবে, 3 মিনিট ওখানে দাঁড়িয়েছিলাম, পরে ট্রামটা এলাম 6টা স্টপেজ পর, আমার অল ডে বাস ছিল, আমার টিকিট কাটতে হয়নি, অল ডে বাস ছিল, সেটা দিয়ে আমি 6টা স্টেশন পরে নেবে জায়গাটা নাম। Unplanned adventures. এইবার আমি আর একটা কোয়েশ্চেন তোমাদের দুজনের জন্য, বোথ অফ ইউ হ্যাভ আ ক্যারিয়ার উইচ ইজ সেপারেট ফ্রম ট্রাভেলিং, and how did those two marry up, mane kibhabe tumra balance kore dure kichu, because being a software engineer and IT professional or being a teacher and then traveling so extensively, how did you make that possible? Shahili did that. Okay, ei prashno ta amake onekei koreche, amar onek facebook to to bondhu ache jara amake chene tara to thik ache tader kache hoyto eta oto ta ashchojo na, kintu oneke jara facebook e kimba amar page er through diye jara bondhu hoyeche tara amake onek samoye how do you manage to get so many holidays. Okay, and oneke jara jader sathe kaj kortam amader client er tara bolte je ki je acha no one else manages to take holidays, how to get all your holidays, mane eta ei prashno ta shobar chilo. So this is something I was actually telling someone else well the other day, amar eta mone holo because we are talking about something called planning. So definitely something which works is if you plan beforehand you can manage your work, to be honest. If you have the conviction je ami jaboi prothom kotha, I have to do it, and you plan beforehand, also have to take a few contingencies, last moment kichu na kichu ekta ashbe, and then it is possible. Kena shotti kotha bolte ami eto beriyechi kintu most of it was on weekends, ami eta noy je amake khub friday khub chuti nite hoyeche ta na, ami within limit chutir bhetore ami beriye nitam, and it was always planned like ami erokom korechi pure bag niye sob kichu niye ami office e eshi, friday I worked, 5 o'clock I left, I took the last train out, I reached the place around 11 or midnight, and then just like that it's planned. Ar shoni rupar robbar full katalam, সোমবার দিন ভোরবেলা ওখান থেকে 6টা কি 7টার মধ্যে বেরিয়ে পড়লাম, নিয়ে ব্যাক টু অফিস এট 9 o'clock, মানে ওই অবস্থাতে এসে আমার জামা কাপড় রাখা থাকতো, চেঞ্জ ইন অফিস এন্ড ওয়েন্ট টু ওয়ার্ক। সো দ্যাট ওয়াজ হাউ আই প্ল্যানড অ্যারাউন্ড মাই হলিডেজ, ইভেন এটা হংকং এও তাই করেছি, মানে বিকেলবেলা 4টার সময় বেরিয়ে গেছি, আই ট্রাভেলড, আই থিঙ্ক আই ওয়াজ ট্রাভেলিং টু ব্যাংকক, হংকং থেকে আই ওয়েন্ট টু ব্যাংকক লাইক অন আ ফ্রাইডে নাইট, অ্যান্ড দেন কেম ব্যাক অন আ
মানে এয়ারপোর্টে, তার জন্য এয়ারপোর্টে ঘুমাতেও হয়েছে অনেক সময়। তাইওয়ানে যখন গেছিলাম, আই ওয়েন্ট টু দ্য মাই ফ্লাইট ওয়াজ এট 5 o'clock, সো দ্যাট আই কুড গেট টু ওয়ার্ক এট 9 o'clock। আই ডিড নট টেক এনি হলিডেজ, সো এট 11 o'clock আই টুক দ্য লাস্ট ট্রেন, ওয়েন্ট টু দ্য এয়ারপোর্ট, চেকড ইন। নিয়ে ওখানে একটা জায়গা পেলে পুরো বিন্দাস, এটা হচ্ছে রাত্রিবেলা আমি যেখানে ঘুমিয়ে পড়তে পারি। তো এয়ারপোর্টে ঘুমালাম, ভোরবেলা 5টার সময় উঠলাম, উঠে ফ্লাইট ধরে কেম টু ওয়ার্ক অ্যান্ড আই ওয়াজ এট ওয়ার্ক বাই 9 o'clock। সো আ লট অফ প্ল্যানিং, লাভলি প্ল্যানিং। রঙ্গনদা, তুমি কিভাবে? টিচার হওয়াতে ছুটিটা বেশি, টিচার হওয়াতে ছুটিটা বেশি, সেই অ্যাডভান্টেজটা আসে। আর তাছাড়াও এদিক ওদিক মানে যদি আমাদের অনেক সময় ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট প্রোগ্রাম বা আমরা অনেক সময় আউটস্টেশন যেতে হয় বা কোনো সেমিনার যেতে হয়, সেখানেও কিন্তু আমি ইউজুয়ালি তার সাথে একটা দুটো দিন জুড়ে নিই আগে বা পরে। আর সেমিনারের দিনও সকালবেলা আমি ভোরবেলা হোটেল থেকে বেরিয়ে বেলা ঘুরে আসি, 9টার আগে তো সেমিনার শুরু হয় না। আর ইউজুয়ালি আমি একটু ব্রেকফাস্টও স্কিপ করি হোটেলে, বাইরে কোথাও খেয়ে নিই হোটেলে থেকে বেরিয়ে আসো। দিল্লি 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 বা আমি বোম্বেতে ছিলাম কয়েকদিন আগে, জাস্ট লকডাউন আগে বোম্বেতে গিয়েছিলাম, সেটা সুইকিপিডিয়া সেমিনারে। এবং আমার যে রিসর্টটা রাখা হচ্ছে সব আইসোলেটেড, সেখান থেকে মানে 7 কিলোমিটার প্রায় 2 কিলোমিটার ছিল মেন রাস্তা, সেখান থেকে আমি ভোরবেলা হেঁটে চলে আসতাম। ভোরবেলা 6টার সময় উঠতাম বোম্বে থেকে, 6টার সময় একদম অন্ধকার, মানে যেহেতু ওয়েস্টার্ন কোস্ট সূর্য ওঠে, 6টা থেকে আমি মোটামুটি প্রায় আধ ঘন্টা লাগতো। আমি 6:30 এসে তখন অন্ধকার, তখন আমি অটো করে কোনোটা বিচে চলে যেতাম, সকালবেলা বিচে প্রচুর ফিশিং অ্যাক্টিভিটিস দেখতে পেতাম, পরে আবার আমি 9টার মধ্যে চলে আসতাম। 9টার সময় আমাদের এই সেমিনারটা শুরু হতো, 9টার মধ্যে সে কোনো রকমের দৌড়ে দৌড়ে এসে বাইরে আমি চা ব্রেকফাস্টটা করে নিতাম, করে এসে আমি একদম সেমিনারে ঢুকতাম। এরকম ভাবে 3 দিনের ছিল। আমি 3 দিনে কিন্তু প্রায় প্রথম দিনটা আমি আগে পৌঁছেছিলাম, সেদিনও ঘুরেছি, প্রায় 4টে ট্রিপ করে ফেলেছি এরকম ভাবে। তাই এরকম একটা একদিন দুটো বিচ গেছি, একটা পুরোনো চার্চ ছিল গেছি, একটা পুরোনো ফোর্ট ছিল, এটা আমি কিন্তু দেখেছি এর মধ্যে। এরকম ভাবে আমি মানে অফিসের কাজে বেরোলো সেটা খুব ভালোভাবে ইউটিলাইজ করার চেষ্টা করি। প্ল্যানিং এন্ড প্রিসিশন দুটো একসাথে একদম খুব ভালোভাবে। আচ্ছা, এরপর আমার যেটা জানার ইচ্ছে তোমাদের কাছ থেকে হচ্ছে, তোমাদের এতটা এত এত জায়গা দেখেছো, তার মধ্যে ফেভারিট জায়গা কোনটা আর কেন? সহলি পারবো না, কলকাতা কিন্তু শহরটা আমাকে অদ্ভুত লাগে। আমার যদি যারা ব্লগের সাথে ফ্যামিলিয়ার, আমার কিন্তু কলকাতা নিয়ে প্রায় 120টা মতো লেখা আছে শুধু কলকাতার উপর। তা কলকাতা শহরটা কিন্তু আমি রোজই নতুন ভাবে চিনি, মানে আমি প্রায় 25 বছর এই শহরটাকে ঘুরছি এবং সেখানে কিন্তু অদ্ভুত অদ্ভুত জিনিস খুঁজে পাই আমি এখনো। যেমন আমি বলছি আমাদের কলকাতায় যেমন একটা অদ্ভুত ব্যাপার বলছি, 6 জানুয়ারি কলকাতার ওল্ডেস্ট ক্রিশ্চিয়ান চার্চ যেটা আছে আর্মেনিয়ান, এটা একটু ভালো করে দেখলে আপনারা দেখতে পাবেন পিছনে আমরা যে ছবিটা রাখা যাচ্ছে আর্মেনিয়ান এর ছবি, ঠিক আছে? পিছনে আরো কয়েকটা ছবি আছে, এখন দেখাতে পারছি না, ল্যাপটপটা করাতে হবে। তা সে আর্মেনিয়ান এর সাথে আমি অনেক রকমের কাজ করেছিলাম। তা আর্মেনিয়ানরা কিন্তু ক্রিসমাস পালন করে হচ্ছে 6 জানুয়ারি, 6 জানুয়ারি ওদের ক্রিসমাস ফেস্টিভ্যালটা হয় এবং সেই সেই পার্ট অফ জিসাস ক্রাইস্ট রিক্রিয়েট করে, সেইটার ছবি একটা পিছনে আছে, এখন দেখানো যাচ্ছে না, ল্যাপটপটা করাতে হবে। তা সেই সেই অদ্ভুত জিনিসগুলোকে আমি খুঁজে পাই। কলকাতা যেহেতু একটা কসমোপলিটন, খুব মানে অনেক ওল্ডেস্ট কসমোপলিটন সিটি, লন্ডন বা নিউ ইয়র্ক অনেক পরে কসমোপলিটন হয়েছে। ওল্ড চীনের আচার আচরণ, চীনের যে ফেস্টিভ্যাল, রেভিয়ার ফেস্টিভ্যাল, সেইগুলো কিন্তু আমাকে ভীষণ ভীষণ ভাবে টানে। তা এই এই সময় আগস্ট মাসের চীনের একটা ফেস্টিভ্যাল ছিল, যেটা ইংলিশ ট্রান্সলেশনটা হচ্ছে হাংরি গোস্ট ফেস্টিভ্যাল, একটা গ্রেভিয়ার ফেস্টিভ্যাল। সেই আমার পিতৃ দর্পণের মতো, মহালয় পিতৃ দর্পণের মতো ওরা কবরখানায় গিয়ে তাদের ওদের অ্যানসেস্টারদের প্রতি বা পুরো পুরুষের প্রতি শ্রদ্ধা জানায় নানা রকমের খাওয়ার দিয়ে দিয়ে। সেইটা এই সময় ছিল, এবার অবশ্যই হচ্ছে না নানা কারণে, কলকাতা অবস্থা খুব ভালো না। তা সেই কলকাতা শহরটা কিন্তু আমি যদি বলি মানে কলকাতা শহরেরটাই কিন্তু আমি আরো ভালো করে দেখতে চাই, মানে এটা আমার এটা মনে হয় একটা এন্ডলেস প্রসেস। সুতরাং মানে বেড়ার চেয়ে কথা আছে, দেখা হয় নাই ঘর থেকে ডুবা ফেলি আর কিছু ধানের শীষের ওপর দুটি শীষের বন্ধু, এই সেই ক্ষেত্রে এটা কিন্তু আমার ক্ষেত্রে খুব অ্যাপ্লিকেবল। আমরা যে কোনো জায়গায় গেলে হয়তো 4-5 দিন হয়তো বড় জোর বেড়াতে যাচ্ছি, তার মধ্যে ওপর ওপর দেখে হ্যাঁ ভালো লাগলো, বাট ওয়ান্স ইউ স্টার্ট লিভিং দ্যার ইউ স্টার্ট ডিসকভারিং দ্য প্লেস আ লট মোর। আর প্রত্যেকটা জায়গার আলাদা কালচার, আলাদা ভাইব, আলাদা এভরিথিং ইজ ডিফারেন্ট। সো মানুষের সাথে মিশলেই দ্য প্লেস হ্যাজ এ ডিফারেন্ট অ্যাট্রাকশন টু ইট। পাহাড়ে বা সমুদ্রের ধারে কিছু না কিছু দেখার জিনিস আছে, সেটাকে খুঁজে নিতে হবে।
বিউটিফুল থট। এবার আই উইল বি পার্শিয়াল টু হোয়ার আই এম রাইট নাও, এডিনবরা, এন্ড আমি সহেলিদের কাছেই যাব, এটা বলতেই হবে তোমাকে। এডিনবরাতে তোমার ফেভারিট জায়গা কোনটা? ওল্ড টাউন, আই লাভ ওল্ড টাউন। আমি আমার যেদিনকে কোথাও কোনো প্ল্যান থাকতো না, আমি জাস্ট বাড়ি থেকে বেরোতাম, কাঁধে ক্যামেরা, বেরিয়ে পড়লাম পুরো হাঁটতে হাঁটতে, বিকজ আমি সবসময় সিটি সেন্টারের কাছাকাছি থাকতাম, তো হাঁটতে হাঁটতে আই হ্যাড দিস, আমি একটা ব্লগে একটা লিখেছিলাম, দ্যাট ইজ মাই ফেভারিট রুট। ওখান থেকে গিয়ে জাস্ট স্টার্ট ফ্রম ডিফারেন্ট জায়গা, কখনো লোধিয়ান রোড দিয়ে স্টার্ট করতাম, কখনো কাসল দিয়ে স্টার্ট করতাম, দেন পেছন দিক দিয়ে গিয়ে আই গো ভেন্ট অ্যারাউন্ড দ্য গ্রাস মার্কেট, সেখান থেকে নামগুলো সব ভুলে যাচ্ছি, ওখান থেকে গ্রে ফ্রায়ার্স কার্ক, তারপর ক্যান্ডেল মেকার্স, ক্যান্ডেল মেকার্স রোড, হ্যাঁ ওখান থেকে নিয়ে জর্জ দ্য ফিফথ ব্রিজ, রয়্যাল মাইল, চেম্বার স্ট্রিট হয়ে রয়্যাল মাইল হয়ে জাস্ট অল দ্য ওয়ে টু হলিউড প্যালেস, ব্যাক করে এসে ক্যালটন রোড, ক্যালটন রোড হয়ে এসে ক্যালটন হিলের ওপরে টেক অল দ্য ভিউ ইন, কখনো কখনো ওটার সাথে আমি মাঝে মাঝে আবার সলসবেরি ক্রিক কিংবা আর্থসিটাও অ্যাড করে ফেলতাম, মানে এক একদিন মানে দ্যাট হোল সার্কিট, মানে এভরি ডে বৃষ্টি পড়লে একরকম, রোদে একরকম, সন্ধ্যাবেলা একরকম, সকালবেলা একরকম, অ্যান্ড আই থিঙ্ক মাই ফেভারিট টাইম ওয়াজ টু ভিজিট অন আ উইন্টার সানডে ইভিনিং, বিকজ ওই সময় যদি যাও, যেহেতু রোববার দিন রাত্রিবেলা মানুষজন একদমই প্রায় নেই, শীতকাল বা চারটের মধ্যেই মোটামুটি অন্ধকার হতে শুরু হয়ে গেছে, অ্যান্ড ইউ ওয়াক দ্য রয়্যাল মাইল, তোমার সিরিয়াসলি মানে অ্যাটলিস্ট আমার হতো, ইউ ক্যান ফিল সামথিং, লাইক ইউ ক্যান ফিল সো মেনি আইজ অন ইউ, পিপল ইউ ক্যানট সি, এত স্পুকি একটা ফিলিং হয় না, আস্তে আস্তে নেমে এসছেন, দ্যাট ইউজ টু বি মাই ফেভারিট টাইম টু বি অনেস্ট, সানডে, অন সানডে ইভিনিং উইন্টার্স। লাভলি। রঙ্গনদা, তোমার কিছুদিন আগে আমি একটা পোস্ট দেখছিলাম যেখানে তুমি বলছো দ্য সিটি অফ প্যালেসেস, যেটা কলকাতার খুব কাছে, আর আমরা আমিও জানতাম না, সেটা তোমার ব্লগ দেখেই জানলাম, তার ব্যাপারে কিছু, কারণ ধান্নকুড়িয়া, ধান্নকুড়িয়া বারাসাত থেকে, বারাসাতের কাছে কলকাতা থেকে আবার 40 কিলোমিটার দূর, জায়গাটা এক সময় ছিল হচ্ছে মানে গাইন শাহু বল্লভ এই তিনটে পরিবারের জায়গা ছিল, গাইনদের বাড়ি কলকাতা, বল্লভ বাইরে তিনজনের কলকাতায় বিশাল বিশাল বাড়ি আছে, তাই এরা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে সাথে ট্রেডিং শুরু করে, সেটা ওই 1800 সালের প্রথম দিকে, মানে 19th century প্রথম দিকে বা মাঝামাঝি ফরাসি যুদ্ধের একটু আগে থেকে, ইন্ডিগো বা পাট দুটো মেইন প্রোডাক্ট ছিল, জুট অ্যান্ড ইন্ডিগো, নীল, এই দিয়ে এরা প্রচুর পয়সা করে, এবং অবভিয়াসলি তাদের সাথে যে ইংরেজদের সাথে যে একটা খাতির ব্যবস্থা তৈরি হয়, এবং তাদের জন্য তাদের বেসিক্যালি এন্টারটেইন করা, আমি সব হিন্দি শব্দটাই ব্যবহার করছি, করার জন্য তারা আউটহাউস টাইপের তৈরি করে, এগুলো কিন্তু আউটহাউস হিসেবেই তৈরি হয়েছিল, যাতে বাড়ির মেয়েরা না যায় সোজা, মানে বাড়ির পুরুষেরা, ওই বাড়ির পুরুষেরা ওখানে যেতেন এবং ইংরেজরাও আসতেন ওখানে, এবং সেখানে নানা রকমের আমোদ প্রমোদ বোঝাই যাচ্ছে, নানা রকমের আমোদ প্রমোদের ব্যবস্থা থাকতো, মানে খাওয়ার খানা নানা থেকে সব রকম আমোদ প্রমোদ ব্যবস্থা থাকতো, সেই জন্য একটু কলকাতা শহরের বাইরের জায়গাটা করা হয়, এবং যে মেইন যে প্যালেসটা হচ্ছে গাইন, গাইন ক্যাসেল যেটাকে বলা হয়, সেটা অনেকটা সেই মানে দেখলে হঠাৎ মনে হয় আমরা যেন মানে কলকাতা 30 কিলোমিটার মধ্যেই আমরা যেন কোনো ইংল্যান্ডের, ইংল্যান্ডের কোনো গ্রামে চলে এসেছি, সেরকম মনে হবে ইংল্যান্ড বা স্কটল্যান্ডের কোনো গ্রাম বা এডিনবার্গ মানে চলে এসেছি, এডিনবার্গ মনে হতে পারে, সেরকম একটা সুন্দর ক্যাসেল, এবং তার পেছনেই ওদের এখন বেশ কয়েকটা নিজেদেরও বাড়ি তৈরি হয়, আর সেই জায়গাটা এখন খুবই নেগলেক্টেড, কিছু বাড়িতে এখনো লোক থাকে, কিন্তু যে ক্যাসেল যে বাড়িটি, সে বাড়িটি 47 সালে স্বাধীনতার পর পার্টিশনের সময় ওটাকে একটা ওখানে একটা ক্যাসেলের সাথে বিশাল বাগান ছিল, সেই বাগানটা রেফিউজি কলোনি মতো তৈরি হয়, পরবর্তীকালে বাড়িতে একটি মেয়েদের একটা অরফ্যান মেয়েদের একটা হোম তৈরি হয়, এবং বছর খানেক হলো 2012 সালে, আরো না সরি আরো পর 2018 সাল, 19শে জানুয়ারি, 19শে জানুয়ারি হোমটাকে সরানো হয়, এখন বাড়িটাকে কিছু করার প্ল্যান হচ্ছে, এখনো প্রপার্টি ডিসপিউট আছে, অনেক কিছু আছে, কিন্তু এটা করতে পারলে একটা খুব সুন্দর একটা টুরিস্ট স্পট হয়, কিন্তু তাছাড়া যে ভেতরের যে বাড়িগুলো আছে, ধান্যগুলো কায়েন বললো বা সাউরের যে তিনটে বাড়ি আছে, সেখানে কিন্তু খুব সুন্দর দুর্গাপুজো হয়, আর দুর্গাপুজোর সময় কিন্তু প্রচুর লোক সেখানে যায়, এবছর কি অবস্থা আমি এখনো জানি না, এবছর একটা ভয়াবহ পরিস্থিতি চলছে, আর প্রতি বছর কিন্তু দুর্গাপুজোর সময় বাড়িগুলোতে লোকে যায়, এবং বেশ তাদের সে বাড়ির পুজোটায় তার লোকে এনজয় করতে পারে, তাই এরকম একটা কলকাতার কাছে একটা খুব ইন্টারেস্টিং জায়গা আছে, সিটি অফ প্যালেসেস বা ভিলেজ অফ প্যালেসেস আমরা বলতে পারি, ধান্যকুড়িয়া গুগল করলে আমার ব্লগে পেয়ে যাবে আপনারা জায়গাটা। আচ্ছা, অন দ্য টপিক অফ স্পুকি, বিকজ উই আর ইন এডিনবরা, আমি তারিককেও জিজ্ঞেস করলাম, তোমাদেরও জিজ্ঞেস করছি, কোনো এরকম সুপার ন্যাচারাল এক্সপিরিয়েন্স বা আদার ওয়ার্ল্ডলি এক্সপিরিয়েন্স এরকম কখনো হয়েছে? শৈলি দিকে শুরু করব, তারপরে রঙ্গনদার কাছে আসব। হ্যাঁ, আমার তো অবশ্যই হয়েছে, বিকজ আই হ্যাভ এ ভেরি ভিভিড ইমাজিনেশন, সো যেখানে কিছু নেই সেখানে আমি অনেক কিছু
অনেক কিছু ইমাজিন করি। একটা একটা ঘটনা যেটা আমার হয়েছিল সেটা হচ্ছে কালেনে হসপিটালে ছিলাম আমি, প্রচন্ড ঝোড়ো রাত, কেউ নেই হসপিটালে, আমি একা, আর দুটো ঘর, একটা ঘর তার ভেতর থেকে আর একটা হোস্টেলের ঘর, পুরো ডরমিটরি, আর প্রত্যেকটা ডরমিটরি চাঁদা দেওয়া। আর ভেতরে ঘরটা আমি ঘরে ঢুকলাম, দেখলাম অত বড় হোস্টেল, আর ইট ইস অ্যান ওপেন ডোর পলিসি, মানে যে কোনো সময় যে কোনো কেউ ঢুকে পড়তে পারে হোস্টেল, ওপেন ডোর। স্যার রাতে কেউ নেই, একটা জনমানুষ নেই ওখানে, বাইরে হু হু করে ঝড় চলছে, হাওয়া চলছে, তার মধ্যে আমি এসেছি রাত্রি 10টার সময় টুকটুক করে শুতে গেছি, ঘুরে দেখলাম বাবা ভেতরে ঘরটা দেখে আমাকে কেমন যেন গা ছমছম করছে, তাড়াতাড়ি গিয়ে দরজা টরজা বন্ধ করে দিলাম, করে তাহলে ঠিক আছে এবার জামা টামা চেঞ্জ করে বাথরুম থেকে জামা টামা চেঞ্জ করে আসবো। যে জামা টামা চেঞ্জ করে ভেতরে এসে ঢুকলাম, ভেতরে দরজাটা খুললাম, আর দেখলাম মাঝখানে দরজাটা না হাট করে খুললাম, আমার তো ওই ভেতরে বুকের ভেতরে দু 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 করছে, কি হলো, কি ঢুকে পড়েছে এর মধ্যে, খুললো দরজাটা, খুললো দরজাটা। তারপর রাত্রিবেলা কোন রকমে ওই টিমটিমে একটা ছোট্ট একটা হলুদ রঙের একটা ইনক্যান্ডেসেন্ট আলো জ্বলছে, আর ভেতরে ঘর একটা ইনক্যান্ডেসেন্ট, মানে কিছু দেখা যাচ্ছে না হালকা আলোতে। তারপর কোন রকমে সাহস করে করে প্রত্যেকটা ডরমিটরির চারদিকে চাদর ঢুলছে, সে একটা একটা করে চাদর করে সরাচ্ছি, আর ভেতরে লাইনে দেখছি কেউ আছে কি, একটা করে চাদর সরাচ্ছি, আর দেখছি প্রায় 20খানা খাট ছিল, সব কটাকে খুলেছি। তারপর সাহস করে যেতে ভেতরে ঘরটা তো দেখতে হবে, আমার তো শান্তি হচ্ছে না যতক্ষণে দেখছি, তার সাহস করে পেছনে ভেতরে ঘরটায় গেলাম, নিয়ে সব পুরো ভারী খুঁজলাম কি হলো, কাউকে দেখতে পাচ্ছি না। তারপর সব দেখে রাখলাম না, কেউ তো নেই। তারপর রাত্রিবেলা যাই হোক শুতে হবে, তারপর শুতে গেছি আর লাইট ফাইট জ্বালিয়ে ঘুমোতে গেছি, আর আমার সারা রাত ধরে শুধু ওই সাইকোর বাজনা চলছে, ঠেং 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 ঠেং, একটা কার্টেন রিপ হবে এক্ষুনি, আমাকে কেউ একটা চেপে ধরবে। তো ওই সবের মধ্যে কখন ঘুমিয়ে পড়েছি। তো যাই হোক, পরদিন সকালে উঠলাম ঝলমলে রোদ, তখন মনে হচ্ছে কি রাত্রিবেলা কি সব ভয়টায় পাই, বেকার এরকম যত সব ভীতির লোকজন, করে সাহস করেছে সকালবেলা উঠে দেখলাম দরজা রাত্রিবেলা বন্ধ করে রেখেছি, বন্ধই আছে। সকালবেলা উঠে বাথরুমে যাওয়া বলে দরজাটা আমার ঘরের মেন দরজাটা খুললাম, খুলে মানে এই ব্রাশটা নিয়ে নি, মানে দরজাটা খোলা ছিল, ফট করে ছেড়ে দিলাম, নিয়ে ব্রাশটা নিতে এসেছি, আর যেই দরজাটা ছেড়ে দিয়ে এসেছি দরজাটা সাট করে, মানে ওটা একটা বেসিক্যালি সাকশন লক ছিল, আর যে সাট করে বন্ধ হয়েছে, ভেতরে দরজাটা দেখে খুলে খুলে আসলো। So that was one incident. আর একটা ইনসিডেন্ট হয়েছিল যেখানে ওরকম একটা বিশাল বড় একটা বার্নের বার্ন হাউসে ছিলাম, মানে প্রায় 3-4 কিলোমিটার আশেপাশে কেউ নেই, সেটাও আর কি প্রচন্ড ঝড়ের রাত, একা তিনতলা বাড়ি, তার মধ্যে প্রায় প্রত্যেকটা ফ্লোরে 3-4টা করে ঘর, একটা মানুষ নেই, আমি একা, বিশাল বাড়ি আর আমি একা, কোনো লোকজন নেই। আর ওরকম রাত্রিবেলা বসে বসে অনেকক্ষণ ফায়ার প্লেসের পাশে বইটাই পড়লাম, নিয়ে এবার শুতে যাই, বাথরুমে গিয়ে বেশ মনে ফুর্তি হয়েছে, বেশ গান টান গেয়ে বেশ চান করছি গরম চালে, হঠাৎ বাইরে থেকে বার্গলার অ্যালার্ম ট্যাঁ 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 করে বার্গলার অ্যালার্ম বাজতে শুরু হয়ে গেছে, বাবা মানে কান ঝালাফাড়া করে দিচ্ছে, প্রচন্ড ভয় পেয়ে গেছি, কি হলো, আমি নির্ঘাত বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছি, প্রথমে ভাবলাম ফায়ার প্লেসে, সে ছুটা ছুটি এই ওই, তারপরে কোন রকমে ফোন করার চেষ্টা করছি, ফোনে সিগন্যাল নেই, যে বাড়িওয়ালাকে যে হোস্টেলের মালিক এসো, মানে পুরো কমপ্লিট, মানে আমি এখন ইমাজিন করছি, মানে যে টাওয়েল পেয়েছি আমি পাই পাই করে সারা বাড়ি ঘুরে বেড়াচ্ছি, আর তার মধ্যে বার্গলার অ্যালার্ম বেজে যাচ্ছে চিৎকার করে, চারদিকে জল, মানে জঘন্য অবস্থা, তার মধ্যে আমি ফোন করার চেষ্টা করছি কিছু শুনতে পাচ্ছি না। সে দেখ আমার প্যানিক দেখে বোধ হয় যে বাড়ির মালকিন সে বোধ হয় এসেছে, এসে তখন পাঠিয়েছে, তারা এসে বললো হিরে, আমাকে আবার বলছে হিরে নিশ্চয়ই বাড়ির মধ্যে কেউ একটা লুকিয়ে রয়েছে, জানে তুমি একা একা রয়েছো, এবার খুঁজতে হবে আমাদের। তারপর যাই হোক, তারপর গিয়ে সব কটা ঘর টর চেক টেক করা হলো, করে দেখা হলো যে কিছু নেই, বলে ইটস মেইনলি অ্যান ইলেকট্রনিক ডিভাইস, বাট আমার ইমাজিনেশন ততক্ষণে, মানে ইট হ্যাজ টেকেন মি টু এ কমপ্লিটলি ডিফারেন্ট লেভেল আর কি। আর ফাইনালি একটা গল্প আছে যেখানে আমি অ্যাকচুয়ালি ভূত দেখেছিলাম, বাট দ্যাট ইজ ফর অ্যানাদার অ্যানাদার ওকে সার্টেনলি, এটা ভূতের গল্পের একটা আড্ডা হবে, সেখানে ডেফিনেটলি সহেলি দি তুমি আমাদের সাথে থাকবে আর ওই গল্পটা ডেফিনেটলি বলবে। এবার রঙ্গনদার কাছে আসবো, রঙ্গনদা তুমি আমাদের বলো তোমার সাথে এরকম কিছু হয়েছে। প্রিয় জায়গা কিন্তু যেকোনো শহরে গেলে আমি প্রথমে যে জিনিসের খোঁজ করি সেটা হচ্ছে কবরখানা, গ্রেভিয়ার্ড বা কবরখানা, এবং কবরখানা আমার চিরকালই খুব ফেভারিট জায়গা, কিন্তু অদ্ভুত আমার ভূত, কিন্তু আমি বলতে আমার ভূতে অ্যালার্জি আছে, ভূত আমাকে দেখা যায় না, কবরখানা আমি বহু বহু ঘুরেছি, মানে কবর খুঁজে বেরিয়েছি, তার কবরের আর্কিটেকচার দেখেছি, এরকম করেছি, অনেকগুলো করে গেছি, কিন্তু ভূত আমাকে কখনো দেখা দেয়নি, এবং আমার যে ভূতটা আছে সেটা আমার মাথায় থাকে না, আমি যখন কবর গুলো দেখতে এতটাই ব্যস্ত থাকি যে ভূত ভূত বলে যারা জিনিস এক্সিস্ট করে সেটাই আমার মাথায় থাকে না। তবে একটা অদ্ভুত ঘটনা বলবো, সেটা হচ্ছে সোলো ট্যুর না, মানে সেটা ভূত দেখার পক্ষে খুবই ইয়ে ছিল, মানে একদমই অপোজিট পরিস্থিতি ছিল, কিন্তু সেরকম ভূত দেখেছি বলবো না, শুনেছি বলি, এটা আমি গল্পটা বলেছি, এটা ছিল হচ্ছে কলকাতার ঘটনা একটা, তা এটা হচ্ছে 2017 জাস্ট পুজোর আগে সেপ্টেম্বর মাস নাগাদ, আমরা একটা হঠাৎ আমরা তিন বন্ধু মিলে ঠিক করেছিলাম কলকাতায় আমরা একটা নাইট ওয়াক বা ঘোস্ট ওয়াক করবো, তা
কোস্টওয়াক করতে গিয়ে প্রথম আমরা কয়েকদিন বাইক বা গাড়িতে রেখি করলাম, কোথায় কোথায় যাব কি যাব। দেখার পর পরে যেটা বুঝতে পারলাম যে থানা পুলিশের একটা ব্যাপার আছে, রাত্রির বেলা যদি দল বেঁধে ভূত দেখতে যাই পুলিশ তো আর শুনবে না, ওরা সোজা জেলে ঢুকিয়ে দেবে। তারপর মানে তারপরে দিন আমাকে কোর্ট উকিল এইসব দেখতে হবে, তা সেটা তো আমরা কেউ চাই না। আমার এক বন্ধু ব্যবস্থা করলেন, থানা পুলিশের ব্যবস্থা করে আমরা ঠিক করলাম আমরা করবো। এবং আমরা সেটাকে একটা ওপেন ইভেন্ট করলাম, ফেসবুকে আমরা অ্যাডভার্টাইজ করলাম, প্রায় আমাদের লোক হলো প্রায় 3500, মানে সব মিলে মানে আমাদের নিয়ে প্রায় 3500 জন। এবং এবং পুলিশদেরও দেখলাম ভূত দেখার খুব ইন্টারেস্ট। আমরা ওখানে চারটে থানা পড়ছিল, চারটে থানার মধ্যে বেশ কয়েকজনের ওসিরাও তারাও মানে বেশ বলেন আমরা আমরা ভূত দেখতে আসবো। এবং সঙ্গে মানে একজন ওসি তিনটা ফ্যামিলি নিয়ে হয়েছিলেন, তার ওয়াইফ আর দুই ছেলে মেয়ে ছিল। এবং তার মানে আমাদের আলটিমেটলি দাঁড়ালো প্রায় আমরা 40 জন লোক সবাই মিলে, আর সঙ্গে এক গাড়ি পুলিশ। এই নিয়ে আমরা নিউ মার্কেট থেকে শুরু করলাম, মানে ভূতও ডেফিনেটলি ভয় পালিয়ে যাবে যা পরিস্থিতি। আমরা 10টার সময় শুরু করেছিলাম, আমাদের মোটামুটি আমরা তখন 11টা বাজে, তখন 11টা না তখন প্রায় হ্যাঁ 11টা বেজে গেছে, এবং প্রায় 12টা বাজে। এই সময় আমরা সেন্ট জন চার্চের পিছন দিকটা আছি, আর পাশে ছিল হচ্ছে যে গল্পটা আমরা আচ্ছা যেটা গল্পটা একটু স্টোরিটার উদ্দেশ্য ছিল কি, আমরা যে রাস্তা দিয়ে যাবো প্রতিটা জায়গায় যে বাড়িগুলো আছে, স্টেশন হাউস থেকে শুরু করে নিউ মার্কেট থেকে শুরু করে প্রতিটা যে ভূতের গল্পগুলো আছে সেই গল্পগুলোকে বলবো। আমরা ভূত দেখাতে পারবো, এটা আর ওয়াইল্ড লাইফ সাফারি না যে বাঘ সিংহ দেখাতে পারবো, সে ভূত দেখাতে পারবো এরকম আমরা বলিনি। শুধু আমরা মানে ভূতের গল্পটা বলতে পারবো এটা বলেছিলাম। তাই আমরা তখন গল্প বলতে বলতে যাচ্ছি, করতে করতে 10টায় শুরু করলাম। তখন অলমোস্ট 12টা বাজে, সেন্ট জন চার্চের পিছনটায় পৌঁছেছি, পাশে হচ্ছে গ্রাসলিন প্লেস, যেখানে একটা ভূতের গল্পটা আমি বলে নিচ্ছি, গল্পটা নাহলে বড় 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 অনেকে হয়তো জানে না, আমি রিপিট করছি। গ্রাসলিন প্লেস হলো ফার্স্ট AIR ট্রান্সমিশন স্টেশন, ওখান থেকে AIR প্রথম হয়েছিল। এবং ওখানে একজন পিয়ানো মানে পিয়ানো বাজাতেন, তিনি মারা গেছেন মানে সুসাইড করেছিলেন। এবং ভবিষ্যতে ওই পিয়ানোটা নাকি বহুবার শোনা গেছে, এমনও ঘটনা শোনা গেছে কি কোনো রেকর্ডিং হচ্ছে তার মাঝে পিয়ানোটা শোনা গেছে, এরকম রেকর্ডিং বন্ধ করে ওরা ট্র্যাকটা প্লে করে দেখেছে কিন্তু কোনো আওয়াজ পাওয়া যায়। তা ওইখানে আমি ওই গল্পটা বলছি, ওখানে এই গল্পটাই বলছি। তো হঠাৎ মানে একটা কিন্তু আমরা পিয়ানোর কিছু আওয়াজ শুনতে পাই, মানে পিয়ানো বা কোনো একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ঠিক ভালো বোঝা যায়নি, প্রথমে একটা র্যান্ডাম কিছু পিয়ানো যদি স্ট্রাইক করে সেরাম আওয়াজ, তারপর আপনার একটা বিট প্লে করা, একটা ছোট্ট একটা বিট মতো একটা স্ট্রিং প্লে করা। এবার সবার কাছে মোবাইল ফোন ছিল, 40 জন লোক ছিল, সবাই ছড়ি ছিটিয়ে ছিল, এবং কেউ একটা প্র্যাঙ্ক প্লে করেছে কিনা আমি জানি না, কিন্তু আওয়াজটা কিন্তু শোনা গিয়েছিল, আওয়াজটা কিন্তু শোনা গিয়েছিল শুনেছি। তা এইবার কিছু উৎসাহিত লোক থাকে, আমরা সবাইকে বলেছিলাম সবাই টর্চ আনবে, এবং বেশ কিছু লোক সেই বড় সেই পুলিশের 4 ব্যাটারি টর্চও নিয়েছিল, তার 3-4 জন ছিল। কিছু লোক উৎসাহিত অতি উৎসাহের কাছে তারা চারদিকে টর্চ পেলে ভূতটা খোঁজার চেষ্টা করে, কাছে পাশে চারদিকে টর্চ পেতে এরকম। এই ঘটনার সময় এবার হঠাৎ যেটা হয়, হঠাৎ সেই সময় 3 জন চার্চে ঘড়িতে 12টা বাজে, রাতের 12টা ঢং ঢং করে 12টা বাজে, এবং ওই আওয়াজটা তখন তো ঘড়ির আওয়াজ হয়েছে সেটা কেউ বুঝতে পারেনি। তখন যারা টর্চ নিয়ে খুঁজছিল তার ঘড়ির আওয়াজটা শুনে সবাই এবার দৌড়ে দেখে চলে, কিছুক্ষণ পর আমরা বুঝতে সবাই বুঝতে পেরেছি যে ওটা ভূত আওয়াজ করেনি, ওটা ঘড়ি আওয়াজ করেছে। কিন্তু তার আগে পিয়ানোর আওয়াজটা যে কেউ মানে সত্যি ভূতে করেছিল না আমাদের মধ্যে কেউ করেছিল সেই ঘটনা কিন্তু এখনো কিন্তু জানা যায়নি। কিন্তু সেটা মজার একটা ব্যাপার হয়েছিল, ভূতের বলতে পেরেছে ভূত শোনা বলবো, ভূত শোনার ওই একটাই অভিজ্ঞতা আমার। তার আগে কিন্তু আমি কিন্তু ভূতের কোনো অনেক মানে ভূত দেখা যায় এরকম জায়গায় গেছি, কিন্তু আমি কখনো ভূতের উপস্থিতি টের পাইনি। ভেরি সাকসেসফুল ঘোস্ট টুর তাহলে। আজকে আমাদের সময় ফুরিয়ে এসেছে, ফুরিয়ে গেছে রাদার, উই আর বিট ওভার আওয়ার টাইম, কিন্তু খুব ভালো আজকের মানে বৈঠকটা খুবই খুবই এনজয় করলাম, আমি তো করলাম, হোপফুলি আপনারাও সবাই করলেন, আর শৈলীদি রঙ্গনদা তোমরা দুজনও এনজয় করেছো হোপফুলি। থ্যাংক ইউ সো মাচ ফর বিইং হিয়ার, উই আর অ্যাবসলিউটলি থ্রিলড, অ্যান্ড মেবি ইন ফিউচার অলসো উই উড লাভ টু হ্যাভ ইউ উইথ আস অ্যাগেন। থ্যাংক ইউ সো মাচ ফ্রম মাই সেলফ, এডিনবরা বৈঠক, অ্যান্ড অল আওয়ার ভিউয়ার্স। Thank you so much. Thank you. Good night. আমার এখানে রাত্রি, গুড নাইট সবাইকে। গুড নাইট। গুড নাইট। ভবিষ্যতে আবার দেখা হবে, আবার দেখা হবে নিশ্চয়ই। নাই সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। গুড নাইট। নাইট। থ্যাংক ইউ। গুড নাইট। থ্যাংক ইউ অনন্ত। থ্যাংক ইউ এভরিওয়ান, আমাদের ভিডিওগুলো পছন্দ হলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ এভরিওয়ান ফ্রম এডিনবরা বৈঠক।